सब कुछ सर्विसेज सपोर्ट सपोर्ट रिकॉर्ड सपोर्ट सपोर्ट रिकॉर्ड आउटसोर्सिंग इंस्टीट्यूट दें ना इंस्टीट्यूट दी तो सपोर्ट এটা দিয়ে দেন এটা দিয়ে দেন সমস্যা এন্টার দেন দিলে তো এভাবে আসবে না ইউটিউবে দেন ইউটিউবে এই লেখাটা ইউটিউবে লিখে দেন ইউটিউব খুলুন Arts Institute support support আচ্ছা প্রয়োজন নেই থাক আপনি ইয়ে করুন আপনি ফাইবারে যান আচ্ছা অসুবিধা নেই আপনি আমাকে আমার ফেসবুকে একটু নক দিন আমি ওখান থেকে আপনাকে লিংকটা দিয়ে দেবো হ্যাঁ জি আপনার ফেসবুকে আইডিটা একটু কাইন্ডলি ফেসবুক আইডি লেখেন ফেসবুকে যান फारूक हुसैन एफ आर यू के जी फारूक हुसैन एच यू डबल एस एच यू नो यू डबल एस एच ओ डबल एस ए आई एन एच ओ हुसैन एंटर दे একটু স্ক্রল করে এখানে আপনি ইয়া দেন একটু উপরে যান চিটাগাং দেন চিটাগাং ফারুক হোসেন চিটাগাং দেন ঠিক আছে আমাকে এটাতে নক দিয়ে আমি পাঠিয়ে দিব আচ্ছা ঠিক আছে দিব আপনি ওখানে সাবস্ক্রাইব করে ওটা অ্যাড করে নিন জি তাহলে আমার শুধু ডেসক্রিপশনটা একটু চেঞ্জ করতে হবে ডেসক্রিপশনটা একটু চেঞ্জ করবেন ডেসক্রিপশন যেভাবে বলেছি ওই যে ওখান থেকে যে চেঞ্জ করবেন আর ইয়াটা করবেন এইখানে ডিজিটাল মার্কেটিং অথবা এসইও একটা দিব হ্যাঁ ছবিটা আমি আবার বলতেছি ছবিটা চেঞ্জ করবেন ছবিটা একটু ক্লিয়ার ছবি দিবেন ঠিক আছে আর এখানে এসইও প্রফেশনাল সোশ্যাল মিডিয়া মার্কেটার গ্রাফিক্স ডিজাইনার ঠিক আছে বাকিগুলো ওকে আছে আর নিচের যেগুলো আছে ওগুলো স্পেস দিবেন স্কিলগুলো স্পেস দিবেন এগুলো স্পেস দিবেন ঠিক আছে ওকে থ্যাংক ঠিক আছে সালাম আর বাকিগুলো যেভাবে বলেছি ওই যে ক্লাসটা দেখে আপনি বাকিগুলো কাজ এই ফাইবার ফেসবুক মার্কেটিং এর ক্লাসটা করেন এবং ওটার সম্বন্ধে যেটা আইডি দরকার হচ্ছে আইডি গুলো ক্রিয়েট তৈরি করেন এবং বাকি যা যা প্রয়োজন আছে ওই সবগুলো ওখান থেকে প্রয়োজন গুলো জি দেখেন ঠিক আছে আসসালাম জি আসসালাম দেখবেন এই আমি যখন লিংক দিব এরকম একটা এই আসবে আউটসোর্সিং ইনস্টিটিউট সাপোর্ট রেকর্ড হ্যাঁ আমাদের সব ভিডিও গুলা এখন এই সাপোর্ট রেকর্ডে থাকবে হ্যাঁ এখানে একটাও ভিডিও নাই আমি এখন প্রথম দিব শেষ হওয়ার পর আমি এখানে আপলোড করে দিব
জি জি ঠিক আছে। ইমরান ভাই আসেন, ইমরান ভাই ইমরান ভাই কি আছেন? হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছেন ভাই? তো এই যে কিকের অবস্থা এরকম, মানে মাসে একদম অবস্থা টাইট হয়ে গেছে। আচ্ছা, এটা কোনটা আমাকে একটু বলেন যে কোনটা কতদিন হয়েছে? এই যে এইটা, মানে এই যে ফেসবুক প্রমোশনের এই কিকটা, এটা হয়েছে প্রায় মনে হয় এক মাস এরকম, আমার মনে নাই সঠিক কবে, ওরকমই হবে এক মাস উপরে যাবে তো নিশ্চয়। আচ্ছা, লাস্ট 7 ডেজ দেন তো, লাস্ট 7 ডেজ উপরে যায়, লাস্ট 7 ডেজ। আচ্ছা, এটার এই ইয়াটা স্ট্যাটাস একটু আমাকে বলেন তো, যে এটার ইয়া কি অবস্থা এখন? মানে এটা দুইটা কাজ করা হয়েছে আর কি, আর এটা কি তো নাম্বার পেজ আছে, মানে র‍্যাঙ্ক। আচ্ছা, এটা র‍্যাঙ্কে, সেটা আমি জানতে চাচ্ছিলাম, এটা কত নাম্বার পেজে আছে? এই যে এই যে 3 নম্বর পেজ আছে। কাজ কয়টা করছেন? কাজ দুইটা করা হয়েছে। দুইটা করার পর কাজ আর পাচ্ছেন না? না না, একদমই। আচ্ছা, আপনি ইয়ে করুন, লিংকডইন বলেন আর টুইটার, টুইটারে কি শেয়ার করেছেন? এগুলো তো শেয়ার প্রতিদিন করি কম বেশি। যে এটা আমার এটা কত নম্বর পেজে? 3 নম্বর পেজ আছে। এই যে, আচ্ছা ঠিক আছে, সমস্যা তো অসুবিধা নেই, আপনি 3 নম্বর পেজে যেহেতু আছে, আপনি আরো দু একটা কাজ পেলে হয়তো আরো সামনের দিকে চলে আসবে। তাহলে এটার অবস্থা মোটামুটি ভালো আছে। হ্যাঁ, আপনি কি গো ভাব কি লিখ দিউছি তো, মনে করেন যে অবস্থা একই রকম। আপনার লাস্ট 7 ডেজে অনেক ভালোই আছে, বুঝতে পারছেন? এখন ক্লিক ভিউ বাড়াতে হলে এই আপনি একটু কষ্ট করতে হবে। টুইটারে কমেন্টিং করেন, টুইটারে যে রিসেন্ট টুইট হয়েছে, হ্যাঁ, যখন মনে হয় মনে করবেন যে যেসব বড় বড় টুইটার যারা ট্রাম্প বলতে পারেন, হ্যাঁ, ট্রাম্পে মনে করেন যে এখন টুইট একটা করছে, হ্যাঁ, ওইটার সাথে সাথে নিচে কমেন্ট করবার চেষ্টা করবেন। হ্যাঁ, ওই যে টুইস্ট করা লাগে না ওগুলা, মানে পড়ি আর কি, এরকম মেসেজ কিংবা ধরেন একটা টুইস্ট পেস্ট করা এরকম বলতেছেন না? হ্যাঁ, এরকম করবেন, রিটুইট করবেন এবং পোস্টও করবেন, তিনটা করবেন। আচ্ছা ঠিক আছে, করি এখন একটু হয়তো। এই ট্রেন্ড ট্রেন্ড গুলা খুঁজে নেবেন, এখানে ট্রাম্প ট্রাম্পের ই আছে, আপনি ট্রাম্পটা করলে আপনার বেশি উপকার হবে। ট্রাম্প ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প নিয়ে একটু ফলো দিয়ে রাখেন, এবং বড় বড় যেগুলো আছে সবগুলোকে ফলো দিয়ে রাখেন, বড় বড় যেগুলো মিলিয়ন। যেমন ডোনাল্ড ট্রাম্প সার্চ দেন, এখানে ডান পাশে সার্চ ডোনাল্ড ট্রাম্প দেন বা ট্রাম্প লেখেন, ট্রাম্প লেখেন, ট্রাম্প TRUMP RU, দেখেন এই যে এই 450টা লাস্ট আওয়ারে সে টুইট করছে, ঠিক আছে? এই ডোনাল্ড ট্রাম্পকে আপনি ফলো করেন, যতগুলো ট্রাম্প আছে সব ডোনাল্ড ট্রাম্পকে আপনি ফলো করেন। আচ্ছা ঠিক আছে, দেখছেন ওর ফলোয়ার কত দেখছেন? আমি পছন্দ করি না লোকটারে, কিন্তু ফলোয়ার অনেক বেশি। এরকম মানুষকে ফলো দিয়ে রাখেন, ট্রাম্পের যতগুলো আছে, ট্রাম্প রিলেটেড যতগুলো আছে ফলো দিয়ে রাখবেন, এবং এর হ্যাশট্যাগ ইউজ, এর এরিয়া ইউজ করবেন। যেমন ধরেন আপনি একটু উপরে যান, একটু ওই আপনার হোমে যান, হোমে যান, হোমে যান, উপরে যান, একদম উপরে। হ্যাঁ, এখানে হোয়াটস হ্যাপেনিং, হ্যাঁ, আপনি যেখানে লেখেন ওখানে একটা ক্লিক করেন, পোস্ট করেন, হ্যাঁ, এখানে হ্যাশট্যাগ দেন, একটা হ্যাশ দেন, হ্যাঁ, ট্রাম্প লেখেন, দেখেন ট্রাম্প 2020, ঠিক আছে, কতটা টু, এইরকম যেগুলো দেখবেন সেগুলো হ্যাশট্যাগ দিবেন, ঠিক আছে? এটা নিবেন, এটা দেন, এরকম দিবেন। হ্যাঁ, এই যে 770টা লাস্ট আওয়ারে সে কি পোস্ট হয়েছে,
এরকম হ্যাশট্যাগ ইউজ করবেন। এবার ইয়া করেন, আপনি আরো দিতে পারেন করোনা ভাইরাস দিতে পারেন, হ্যাশট্যাগ দিয়ে করোনা দেন, হ্যাঁ, বা কোভিড দেন, লাস্ট আওয়ারে কতটা কোভিড দেন। কোভিড না, এই যে দেখছেন ট্রেডিং, আপনাকে অনেক ইউজ ইয়ে বলবে। তো এগুলো যেগুলোতে হচ্ছে, যেমন এটাতে লাস্ট ওয়ারে ইন্ডিয়া, ইন্ডিয়াতে দেওয়ার দরকার নেই, কোভিড ট্রেডিংটা দিতে পারেন, ট্রেডিং যেটা আছে ওটা দিতে পারেন। আবার আপনি পুরো লিখলে আরো অনেক আসবে আরো, ঠিক আছে। এগুলো মানে হ্যাশট্যাগ এগুলো ইউজ করবো আর কি, না? হ্যাঁ, এগুলো আপনার ছবি দিবেন, ছবি দিয়ে আপনার লিংক দিবেন, এগুলো হ্যাশট্যাগ দিন, আরো জনপ্রিয়তা যেগুলো আছে, ঠিক আছে, এরকম বেশি বেশি হ্যাশট্যাগ যেগুলো পাবেন ইউএস রিলেটেড, ঠিক আছে, ওই সব হ্যাশট্যাগ দিবেন। যেমন করোনা ভাইরাসে টুইট হয়েছে লাস্ট আওয়ারে 790টা, এরকম হ্যাশট্যাগ খুঁজে নেবেন। আচ্ছা, ঠিক আছে। এবং সেম জিনিস আপনি লিংকডইন ইউজ করবেন হ্যাশট্যাগ। লিংকডইনে এই একই টাইপের হ্যাশট্যাগ দিব না? এক্স্যাক্টলি এক্স্যাক্টলি একই টাইপের হ্যাশট্যাগ ইউজ করবেন, ওখানেও ফেমাস ফেমাস হ্যাশট্যাগ ইউজ করবেন। আচ্ছা, ঠিক আছে ভাইয়া, আমি এগুলো করতেছি। ঠিক আছে, ঠিক আছে, আসসালামু আলাইকুম। এমডি জে হোসেন আসেন, এমডি জে হোসেন, এমডি জে হোসেন, জে হোসেন, হ্যাঁ, আপনার ওখান থেকে মাইকটা আনমিউট করেন। ওকে, ফাইন। ফারুক ভাই, জি, ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? আপনারে ফার্স্ট টাইম পাইলাম আপনার ক্লাসে। ২৩৯ ২৩৯, ওকে। সালাম আলাইকুম। জি ভাই বলেন। সরি ভাই, একটু ডিস্টার্ব হলো দোকানে, তো এই জন্য। বলে, আমার একটা বায়ার রিকোয়েস্টের ইয়ে আসছে, এটা আপনি একটু যদি আমার ইয়ে করে দেন। সে আমার মেসেজ করছিল কালকে রাত দশকের বারে দেখাইছিলাম, তো রাত দশকের ভাই বলছে যে আপনি বলেন যে আপনার $10 বা $20 একটা হায়ার করার জন্য আপনি জাস্ট প্রমোট করে দেন, ঠিক আছে, এই বিষয়টা, এই যে প্রমোট করার জন্য। কিন্তু সে বলতেছে কি, আপনি আমি আপনাকে সবকিছু দিব, কিন্তু আপনি আমার এটা প্রমোট করবেন, ঠিক আছে, যখন আমার টিকিট সেল হবে, বিক্রি বাড়বে বা বিক্রি হবে, তখন আমি আপনাকে পেমেন্ট করব, এরকম কিছু বলতেছে। ওই যে এই যে এই জিনিসটা, এই এটা লাস্টে দিছে। এই ধরনের কাজ ফাইবারে হয় না, এই ধরনের কাজ আমি বুঝতে পারছি, আমাকে আর বলতে হবে না, এই ধরনের কাজ ফাইবারে হয় না। ফাইবারে করার জন্য আপনাকে পেমেন্ট দিয়ে কাজ করতে হবে। হ্যাঁ, বলবেন স্যার আমি ওই সিচুয়েশন ওই সিস্টেমে যাব না, আমাদের আপনি আমাকে প্রমোট করার জন্য আপনার সার্ভিসের জন্য আমাকে দিবেন। সে নিজে একজন সেলার, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, সেলার সেলার, হ্যাঁ, নিজে একজন সেলার, সে একটা আরেকজনের কাজ নিছে, সে আপনাকে দিয়ে করাচ্ছে। তাকে বলেন যে আপনার প্রয়োজনে আপনাকে আমার কাজ যাচাই করার জন্য আপনি আমাকে $5 হায়ার করতে পারেন, আমার কাজ যদি ওকে মনে হয় তাহলে নেক্সট আমাকে হায়ার করবেন, ঠিক আছে, $10 না $5 হায়ার করুন, ঠিক আছে, $5 কাস্টমার পাঠিয়ে দেবেন, প্রয়োজনে আমি আপনাকে তাকে কাস্টমার কার্ড দিয়ে বলবেন যে ঠিক আছে প্রয়োজনে আমি আমাকে এই $5 হায়ার করেন, কার্ড যদি আপনার ভালো লাগে আমাকে নেক্সট হায়ার করবেন, নাহলে হায়ার করার দরকার নাই, ঠিক আছে, আমি এইভাবে কাজ করব, আমি এই স্টাইলে কাজ করব, দ্যাটস ইট। ওই যে ও কি কি লিখছে, এটা হালকা পাতলা আমি একটু লিখছিলাম আর কি, এগুলা এই যে আমি এখন উনি আর কি লিখছে এগুলো ভুলে যান আর কি, দরকার নেই, আমি যেভাবে বলছি এখন জবাব দেন, ঠিক আছে, হ্যাঁ। আর বল, আগের মেসেজটা একটু দেখেন, এই যে মানে ফটো মেসেজটা, এই যে আমি তো এক কথায় বুঝে গেছি, সময় তো নষ্ট করার দরকার নেই ভাইয়া, আমি তো বুঝতে পারছি, মেসেজ করার দরকার নেই। আপনি যেটা যখন বলছেন যে তার সে এই কাজ তার সেল তার প্রোডাক্ট বিক্রি হলে আপনাকে টাকা দিবে, এই ধরনের কাজ করা, এই ধরনের কোনো কাজ আমরা করি না, করবো না। হ্যাঁ, তার প্রোডাক্ট আমি কাজ করব, তার প্রোডাক্ট সেল হবে কি হবে না তার কোনো গ্যারান্টি আছে আমার কোনো, আমার এটা আমার কোনো আমার হাতে আছে, আমি তো সেলার না, আমি তো প্রমোটার। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, ভেরি গুড, এটা হচ্ছে মেইন জিনিস, ঠিক আছে। তাহলে আমি বলবো যে তুমি অন্তত আমার $5 হায়ার করো,
ফাইবারের মাধ্যমে, কারণ আউটে আমাদের কাজ করার কোনো সিস্টেম নাই। রাইট, ফাইবারের সিস্টেমের বাইরে আমরা কাজ করি না, ঠিক আছে? $5 হায়ার করা, আমার তোমার আমার কাজ যদি তোমার মনোভুক্ত হয় বা তুমি সঠিক মনে করো তাহলে তুমি পরবর্তীতে কাজ করো, ঠিক আছে ভাইয়া? ওইটাই বলে, ওইটাই ফার্স্ট ক্লাস হবে। বলতেছে আসে আমার কাছ থেকে কোনো মানে কাস্টম অফার রিসিভ করবে না, রিসিভ না করলে নাই, তার সাথে কথা বলার দরকার নাই তো। হাজার বায়ার আসবে, হাজার বায়ার যাবে, আর সে বায়ারও না, সে সেলার, ঠিক আছে? সে সেলার। এসব বস্তু এগুলো আবার অনেক সময় নিশ্চয় স্টেটের এই বিপিএন দিয়ে ইউজ করে একটা আইডি বানায় এই পাকিস্তানি ইন্ডিয়ান গুলা ফাইজলামি করে, ঠিক আছে? তো ওগুলো নিয়ে এত সিরিয়াস হওয়ার কিছু না। যারা হায়ার করবে তারা অটোমেটিকই হায়ার করবে, যারা অরিজিনাল বায়ার তারা এত কাহিনী করবে না, তারা এত কাহিনী করতে আসবেও না। হ্যাঁ, তারা এসে আপনাকে হায়ার করবে, এটা নিয়ে একটা টেনশন হওয়ার না, টেনশন না, নতুন তো। আমি ভাবলাম যে যদি অন্তত ইয়া ফাইভ স্টার ফিডব্যাকটা পাই তাও ভালো, যদি টাকাও না দেয়, কিন্তু এত অবস্থা খারাপ। এখানে আপনাকে উইদাউট ইয়া ছাড়া আপনি তাকে ইয়া প্রপোজ দিতে পারেন তো, তো বলুন স্যার আমাকে অ্যাট লিস্ট $5 হলেও আপনাকে হায়ার করতে হবে, উইদাউট উইদাউট পে ছাড়া আপনি এখানে এই ফাইবার সিস্টেমে কাজ, বাইরে কাজ করতে হবে, সিস্টেমে কাজ করা যায় না। ঠিক আছে, ওকে, আসসালামু আলাইকুম। ইসলাম, ধন্যবাদ ভাই। সাগর মাদারীপুর ভাই আসেন, সাগর মাদারীপুর, সাগর ভাই স্ক্রিন শেয়ার করুন। আপনার ওখান থেকে মাইকটা আনমিউট করেন। ওকে ফাইন, হ্যাঁ বলেন। আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাই? জি আমি ভালো, ভালো আছেন আপনি? জি আমি ভালো আছি। আমি হয়তো আপনার প্রথম ক্লাসে আর কি, আপনার ক্লাস আগে হয়তো পাইনি আমি। তো আমি একটা গিগ করছিলাম, একটু দেখবেন প্লিজ। যান গিগে যান। এ এ ডিফারেন্টে আছে, আপনার এর আগের ফেসবুক মার্কেটিং এ গিগটাকে কাকে দেখাইছিলেন? দেখাইছিলাম সাপোর্ট টিমকে দেখানোর পরে আমি প্রায় 8-9 দিন হলো আমি পাবলিশ করছি, কিন্তু বাই রিকোয়েস্ট আসে, দুইটা না তিনটা আসছিল কিন্তু আর আসে না এখন। না, ওখানে কিছু লোগো আছে, হ্যাঁ, লোগোর জন্য আপনার এই আপনার ফাইবারের প্রবলেম হতে পারে, এমন কি আপনার ফাইবারের আপনার যে আইডিও হ্যাক হইতে পারে, ঠিক আছে? লোগোগুলো দেওয়া যাবে না, লোগো ডিলিট করে দিন এগুলা। যেহেতু আমরা নিজেরাই তৈরি করে নিজেরাই দিতে পারি, কারণ এখানে ফাইবার একটা ভালো একটা কঠিন রুলস হচ্ছে, কারো জিনিস ভাবে বা কারো জিনিস আপনি কপি করে দিতে পারবেন না, কারো লোগো ইউজ করা যাবে না। হ্যাঁ, যেহেতু এটা অন্য একজন কোম্পানির লোগো বা কোনো একজন পার্সোনাল মানুষ লোগো বানিয়েছেন, সেই জিনিসটা আমাদের ইউজ করা যাবে না। এর মধ্যে যদি আপনি ইউজ করেছেন, এর মধ্যে যদি আপনার এই লোগোটা কেউ দেখে যদি কমপ্লেন করে, তাহলে আপনার ফাইবার গিগ তো এটা কোনো সিম্পল জিনিস, গিগ কোনো ব্যাপার না, আপনার আইডিটা সাসপেন্ড হবে, বুঝতে পারছেন? তো এই জন্য আমাদের অনেক ভালো ভালো সেলার আছে লেভেল ওয়ানে চলে গেছেন, কিন্তু তারা এই লোগো এবং তারা কিছু কিছু ইনফরমেশনের কারণে তাদের এই ফাইবারের এই আইডি পর্যন্ত চলে গেছে। হ্যাঁ, কি দিয়ে গেছে, আইডিও চলে গেছে, তারা 20-30-40 কাজ করার পরও ছাড়ে নাই ফাইবার তাদেরকে, বুঝতে পারছেন? তারা 20-30 কাজ করার পর তাদেরকে যদি সাসপেন্ড করতে পারে, তো আমরা তো কিছুই না। আচ্ছা, আমি তো মানে এটা আমি জানি না, এমন না, আমি প্রথম, এটাই আমার প্রথম গিগ, বুঝছেন ভাইয়া? তো আমি দেখাইছিলাম প্রথমে একজনকে দেখাইছিলাম, উনি কারেকশন করার সময় বলছিল লোগো দুটো ওঠানোর জন্য, পরবর্তীতে আমি আরেকটা বানাইছিলাম, পরে আরেকজনকে দেখাইলাম সাপোর্ট টিমকে, যে আমাকে ঠিক করার জন্য বলছিল, তো আমি ঠিক করছি, কিন্তু এটা লোগোটা চেঞ্জ করার জন্য বলছিল, তো আমি আরেকটা লোগো বানাইছি, কোনটা ভালো লাগে আপনার কাছে আমি কোনটা ছাড়ি, পরে বললো দুইটাই ভালো লাগে, যেটাই ছাড়েন আপনি, আপনার ইচ্ছা। লাস্ট আমি পাবলিশ যখন করবো, যখন সাপোর্ট টিমকে দেখাইলাম, এইভাবে বলার পরে তারপর আপনি
এটা চেঞ্জ করবে পাশে রাখার পরে আমি এডিটে যাইয়া এই দুটো উঠাই দেব জি ধন্যবাদ জি এখন কোন গিগ করবেন পরামর্শ দিলেন আচ্ছা কারণ এগুলো আমার চোখের দেখা কারণ আমি তো এখানে আজকে এই অনেক বছর অনেক মাস হ্যাঁ তো আমার এই এমন হয়ে গেছে পোলা পাইন তারা 10-20টা কাজ করার পর কাজ না কাটি শুরু হয়ে গেছে লোগোর কারণে কোনো লোগো ইউজ করা যাবে না এবং স্যার ক্লাস ইনস্ট্রাকশন দেওয়া তো আছে হ্যাঁ কারণ স্যার ক্লাসগুলো একটু ভালো বলতে কোনো লোগো ব্যাপারে স্যার বলে না স্যার বলেন লোগো দিবেন না যেমন এখানে এই লোগো ইউজ করছেন আপনি ফাইবারের লোগো ইউজ করেন কোনো সমস্যা নেই ফাইবারের লোগোতে কি হবে জানেন ফাইবার লোগো ফাইবার কেউ মাইন করবে না ফাইবারের লোগোর জন্য ফাইবার কমপ্লেইন করবে না কিন্তু এই লোগোগুলোর জন্য যে কেউ ফাইবার এসে কমপ্লেইন করে হ্যাঁ রিপোর্ট করে ফ্ল্যাগ করে তখন ফাইবার এগুলো খুব সিরিয়াসলি নেয় আপনি অন্য জনের জিনিস পারমিশন ছাড়া ইউজ করেছেন কেন যেমন এই হাতটা দিয়ে পৃথিবী ধরছে ঠিক আছে এই জিনিসটা একদম একদম ঠিক না এভাবে লোগো দেওয়া যাবে না আর ব্ল্যাক ব্যানার দিবেন না ব্ল্যাক ব্যানার দেখতে ভালো লাগে না হ্যাঁ ব্রাইট একটু টাইপের দিবেন বা ইয়েলো টাইপের দিবেন বা অন্য কোন কালার যে কালারগুলো ফুটে ওঠে সেই কালারগুলো দিবেন আমার কি এখানে আমার আর দুটো ব্যানার আছে আমি আপনাকে দেখাবো এইখানে আমি ওয়েব ট্রাফিক আছে না এখানে আমি এসইও দিয়েছিলাম সম্ভবত কিন্তু ওরা ওখানে স্কিল টেস্ট চাইতেছিল পরে গতকালকে আমার সাপোর্টে বলছিল যে ওইটা ওয়েব ট্রাফিক দেন পরবর্তীতে পাবলিশ করার পরে একদিন দুদিন পরে পুশ করে তারপরে আবার এসইও দিয়ে ঠিক আছে যিনি বলছেন ঠিক বলছেন আমি আর আর দুইটা বানাইছিলাম কিন্তু ব্যানার এখনো মানে আমি দেখানোর জন্য রাখছি যে কোনটা আমি দিব সঠিক আরে একটা এটা কি কালকে আমাকে দেখাইছিলে না 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 আমি কালকে আপনাকে দেখাইনি কালকে দুইটার পরে কি কাউকে দেখাইছিলেন না 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 কালকে দুইটার পরে কাউকে দেখাইনি আচ্ছা আপনি এটা দিতে পারেন হ্যাঁ এটা দিতে পারেন সমস্যা নেই বাট এটার এই যে সাদা অংশগুলা আপনি অন্য কালার করে দেন ঠিক আছে ইয়েলো করে দিতে পারেন বা গ্রিন করে দিতে পারেন হ্যাঁ তাহলে ভালো লাগবে ব্রাইট গ্রিন করে দিতে পারেন ঠিক আছে এই দিকে দিতে পারেন লিংক বিল্ডিং হাই ডিএপিএ পিয়ার সাইট গোল র্যাঙ্কিং পান্ডা পেঙ্গুইন ওকে এটিটিসিও হাই কোয়ালিটি আছে ঠিক আছে চলবে এটা বাকি দুটো ডিলিট করে দিন আচ্ছা ওয়েলকাম টু মাই লিংক বিল্ডিং গিগ হাই লিংক বিল্ডিং ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য ডিজিটাল মার্কেটিং আই শো হ্যাভ ব্যাক লিংক লিংক বিল্ডিং টু ইওর ওয়েবসাইট ফর বেটার র্যাঙ্কিং ইট ক্যান সাকসেস ইন ইওর বিজনেস আই এম এন এক্সপার্ট in link building and I have a long time professional training in backlink link building backlink link building দুটো একই জিনিস হ্যাঁ একবার লিখলো হবে দুটো একই জিনিস link building আমরা বলি backlink তারা বলে আচ্ছা বাইরে ক্ষেত ওদিক থেকে বললে হবে backlink আর আমাদের থেকে হলে হবে link building আমরা link building করে তারা backlink বলে এটাকে I can help you digital marketing through link building. I can help you. I can help you. এই লাইনটা তুলে দেন এই লাইনটা হয়নি I can help you digital marketing through link building. এটা তুলে পুরোটাই কেটে দিবেন ওটা দরকার নেই ওটা এনাফ আগের পর্যন্ত ব্যাকলিং পর্যন্ত বা লিংক বিল্ডিং একটা রাখবেন ল্যাংক ব্যাকলিং লিংক বিল্ডিং যেকোনো একটা করবেন ওটা রেখে বাকিগুলো কেটে দিবেন আচ্ছা ঠিক আছে নিচে যান manual backlink with high DA site perfect your rating quality guaranteed high authority backlink office SEO web 2.0 with geotrix whitehead SEO natural looking backlink do follow backlink have form to complete ঠিক আছে এগুলো নাম্বারিং করবেন হ্যাঁ এই সবগুলোকে নাম্বারিং করবেন 1 2 3 4 বুলেট দিছেন তো বুলেট না দিয়ে নাম্বারিং করবেন বোর্ড থাকবে নাম্বারিং করবেন ঠিক আছে নিচে যান এখানে আমি ভাইয়া আমি বোল্ড এখানে আমি পুরো সিলেক্ট করার পরে আমি এখানে যে অপশনটা আছে
নাম্বারের আমি ওইখানে দিছিলাম, এই যে এই বলগুলো আসে সাইডে আবার নাম্বার আসে কিন্তু একটা ডিলিট হচ্ছে না। একটা প্রথমে তো আপনি যখন এটা প্রথমে সিলেক্ট করবেন, সিলেক্ট করে আবার বুলেটের ক্লিক করবেন, যখন বুলেটে ক্লিক করবেন তখন এগুলো সরে যাবে, তারপর নাম্বারিং করবেন। আগে প্রথমে বুলেটটা সরাতে হবে, তারপর নাম্বারিং করতে হবে। আচ্ছা থ্যাংক ইউ। এগুলো ঠিক থাকবে, এগুলো এই মতো থাকবে। প্রথমত আপনি যেটা বুলেট করছেন সেটাকে সরাতে হবে, সেটা সরানোর পর আবার নাম্বারিং করবেন। আচ্ছা 100% ম্যানুয়াল ওয়ার্ক, ফুল প্রুফ উইথ দ্য শীট, স্যাটিসফ্যাকশন গ্যারান্টেড, ওয়ান টাইম ডেলিভারি, কুইক রেসপন্স, 100% সেফ, 100% ম্যানুয়াল ওয়ার্ক, 100% সেফ ওয়ার্ক, আমি তো সারা ভিডিওটা দেখছিলাম, সারে বলছিল 50, 100 এবং 150 দেওয়ার জন্য, কিন্তু আমি এখানে দুটো বাড়াইছি। এখন আপনি কি বলেন, আপনি সারের কথা মতো দিলে তাহলে আমি এই দুটো ডিলিট করে 100 আর 150 বানাই দিই। প্রবলেম নেই, আপনি বাড়ে দিতে পারেন, কোনো সমস্যা না। আপনি যদি করতে পারেন বাড়ে দিতে পারেন, আমার প্রবলেম নাই। আমার তো বুঝছেন না, মানে আপনার মতামতটা চাইছিলাম আর কি। আমার মতামত হচ্ছে আপনি বাড়ে দিবেন কোনো প্রবলেম নেই, কিন্তু আপনি করতে পারবেন কিনা না তো এখনো নতুন, আমরা তো জানি না। আমি মতামত আপনাকে 200 দিতে পারি, আপনি 200 করে দেন, কিন্তু আপনি কি করতে পারবেন কিনা আমার কথা বুঝতে পেরেছেন? আপনি যদি $20 যদি মনে করেন যে আমি 120টা নামি, তাকে 200টা করে দিব, কোনো প্রবলেম নাই তো। আপনি এখন করতে পারবেন কিনা সেটা আপনার উপর ডিপেন্ড করে, কাজ তো করবেন আপনি, আমি তো মতামত দিয়ে লাভ হবে না। কারণ এটা হচ্ছে স্যার আপনাকে কাজ বুঝাইছেন, কাজ শিখেছেন, এখন কাজ সম্বন্ধে আপনি জানেন, আপনি তো জেনে তো দিচ্ছেন, না জেনে তো দেননি, তাই না? আমার কথা বুঝতে পেরেছেন? জি জি জি। এটা এখন কথা হচ্ছে যে আপনি এখন কাকে, আপনার সাপোর্টটা আপনি কত ডলারে কত কতটুকু আপনি বিক্রি করবেন, এই জিনিসটা এটা আপনার উপর ডিপেন্ড করে। আপনি মনে করেন যে আমি $20 $100 পারবো না, আমি 90টা করে দিই, আপনি যদি মনে করেন যে না $20 আমি $200 করতে পারবো, এটাতে মেইন প্রবলেম হচ্ছে আপনি করতে পারবেন কিনা, আপনার উপর কনফিডেন্ট। আপনি করতে পারলে 100% দেন, কোনো প্রবলেম নেই। তবে যেভাবে দিচ্ছেন এভাবে ঠিক আছে, না সরালে চলবে, সমস্যা নেই। তাহলে আমার কারেকশনে এখানে আমি একটা নাম্বারিং গুলো করে দিব, আর হলো যে আপনার এই লাইনটা উঠাই দিব, এই যে আই ক্যান হেল্প ইউর ডিজিটাল মার্কেটিং থ্রু লিংকডইন, এই লাইনটা উঠাই দেব। এটা নিয়ে আর কোশ্চেন করার দরকার নাই, একটু ভাই এটা নিয়ে কোশ্চেন করার দরকার নাই, আমি একটু পরে এটা ইউটিউবে দিয়ে দিব। আপনি যদি আমার ফেসবুকে লিংক থাকেন, আমার ফেসবুকে আপনি একটু নক দিয়ে আপনার কাছ থেকে লিংকটা নিয়ে নেবেন। হ্যাঁ, আমি ইউটিউবে, ইউটিউব থেকে আপনি দেখতে পারবেন এটা, ঠিক আছে? আপনার ভিডিওটা দেখে থেকে আপনার ফেসবুকের আইডিটা কি নাম দেওয়া আছে? ফারুক হোসেন চিটাগাং দিলে চলে আসবে উপরেরটাই। আবুল হোসেন, ফারুক হোসেন, আপনি যান ফেসবুকে, যান সার্চে, দেন সার্চ, যাদের আমাদের আমার আইডি নাই সবাই একটু কষ্ট করে এই আইডিটা লিখে নেন। হ্যাঁ, লিখে নিয়ে আমাকে একটু মেসেজ ফেসবুকে একটু নক দিয়ে আমি আপনাদের লিংকটা দিয়ে দিব। হ্যাঁ, GONG GONG TTA TTA TT GONG দেন, এটা দেন, NGG দেন, লাস্টে জি দেন, ওকে এন্টার দেন, সার্চ দেন। হ্যাঁ, এই উপরটাই, হ্যাঁ সবাই দেখেন, এই যে উপরটাই, উপরটা দিলে আপনি আমাকে একটু নক দিবেন। হ্যাঁ, আমি আপনাকে বলবেন আমাকে লিংকটা দেন, তাহলে আমি আপনাকে লিংকটা দিয়ে দিব, ঠিক আছে?
কারণ এখন থেকে সব সাপোর্ট ক্লাসের ভিডিও গুলো ইউটিউবে দেওয়া হবে। ইউটিউব চ্যানেলটা সাপোর্টের জন্য, শুধু আপনাদের স্টুডেন্টের জন্য, এটা বাইরের মানুষের জন্য না, যার কারণে এটা সিক্রেটলি আপনাদের জন্য শুধু করা হয়েছে, এটা আপনাকে আপনাদের জন্যই দেওয়া হবে। হ্যাঁ, যার কারণে একটু আমাকে পার্সোনাল নক দিবেন, আমি লিঙ্কটা দিয়ে দিব। রিমা খাতুন আপু আসেন, রিমা খাতুন আপু আছেন? হ্যালো, হ্যাঁ আপু আছেন আপনি? হ্যাঁ হ্যাঁ আছি আমি। হ্যাঁ, স্ক্রিন শেয়ার করেন। হ্যালো জি ভাই, আমার প্রোফাইলটা চেক করে দেন। হ্যাঁ, স্ক্রিন শেয়ার করেন, আপনার স্ক্রিনটা শেয়ার করুন। আমি তো নতুন। আচ্ছা, আমি বলছি, আপনি বলছি আমাদের সবার ছবি দেখা যাচ্ছে এখানে স্ক্রিনে? ওই যে স্ক্রিনের নিচে শেয়ার স্ক্রিন আছে, আপনি নিচে দেখবেন, একদম নিচে যান, মাউসটা কার্সারটা নিয়ে যান, ওখানে যাবেন, ওখানে শেয়ার স্ক্রিন আছে, শেয়ার স্ক্রিনে ক্লিক করলে আবার শেয়ারে ক্লিক করেন। হ্যাঁ ভাই, ফাইল এটা মিনিমাইজ করেন, আপনি প্রোফাইলে চলে যান সরাসরি, কাটার দরকার নেই, কাটার দরকার নেই, লিভ দিয়েন না, এটা ক্যান্সেল দেন, ক্যান্সেল দেন, আগে এটা ক্যান্সেল দেন, এটা ক্যান্সেল দেন, সামনে একটা ইয়ে আসছে, এটা ক্যান্সেল দেন, বাস হয়েছে। বলেন আপনার এখন কি প্রবলেম? জি, আমার প্রোফাইলটা একটু চেক করে দিতেন। আচ্ছা, প্রোফাইলটা চেক করে দেব না, ছবিটা সুন্দর এসেছে, পারফেক্ট, এসইও প্রফেশনাল, ফেসবুক মার্কেটার, লিংকডইন লিডার, ঠিক আছে চলবে, নিচে যান, এটা আমি একবার দেখেছি মনে হয়। হ্যাঁ, এক ভাইরে দেখাইছি কিন্তু কে দেখছে সেটা জানি না। আই এম ডিজিটাল মার্কেটার, আই ক্যান ডু ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, লিড জেনারেশন, ক্লাসিফাইড পোস্টিং, আই হ্যাভ অল দ্য স্কিল আই নিড টু ডু দিস টাস্ক, I have completed long training from Arsenal Institute and total digital marketing. I can promote any companies like na hashtag it again, product worldwide. I can increase the brand value and product sales of the company. I can increase the brand value and product sales of the company. এই লাইনটা কেটে দিবেন। হ্যাঁ, এটা দরকার নেই, এই লাইনটা দরকার নেই, এই জায়গায় আপনি লিখতে পারেন আমি বাইরে রিক্রুটমেন্ট অনুযায়ী কাজ করতে পারি। হ্যাঁ, আপনি বাংলা লিখে রাখেন, আমি বাইরের রিকোয়ারমেন্ট অনুযায়ী সকল কাজ করতে পারবো, ঠিক আছে। আই হ্যাভ নাইস প্রেজেন্টেশন স্কিল, আই উইল অ্যাডভাইস অন দ্য বেস্ট মার্কেটিং স্ট্র্যাটেজি অফ ইউর বিজনেস, আদার পিপল ওয়ার্কিং ইজ ডিফারেন্ট সফটওয়্যার, এটা বলার দরকার নাই। আপনার কথাটা বলছেন ঠিক আছে, আপনি কি করবেন, আপনার গুণগান ঠিক আছে, অন্য পিপল কি করবে, এই এই বদনামিটা করার দরকার নাই, ঠিক আছে, তারা সফটওয়্যার দিয়ে করুক, যার নাম দিয়ে করুক, কোনো বলার দরকার নাই, কেটে দিয়ে না। স্যার এটা বলছিল, স্যার একটা ক্লাস দেখছিলাম যে এই কথাটা বলছিল, এই জন্য আমি এটা লিখে দিছি। এটা এখন দরকার নেই, এটা এখন আর গ্রহণযোগ্যতা নাই, এটা এটা একটু ইয়ে হয়ে যায়, এটা আবার পরে স্যার এটা নিজে তুলে দিছে। আই ক্যান ডু দ্য জব ম্যানুয়ালি, থ্যাংক ইউ, নিজের লাইনটা কেটে দিয়ে আদার জব, হ্যাঁ আদার পিপল ওয়ার্কিং থেকে একদম নিজের লাইনটা কেটে দিবেন, কেটে দিয়ে এখানে আপনার লিখবেন যে আপনি আমার আপনার কাজের প্রতি অনেক গুণ, অনেক দক্ষ, অনেক সৎ, অনেক সিনসিয়ার, এবং ফুল রেসপন্সিবিলিটি এবং ফুল কনফিডেন্টলি কাজ করে থাকেন, ঠিক আছে, এই লাইনটা দিন, ঠিক আছে, নিচে যান। স্কিল গুলো ওকে আছে, ঠিক আছে, বাকি ওকে আছে, তাহলে আপনি ডিসক্রিপশনটা ঠিক করে নেবেন, আর এই ওই আপনার এই লিঙ্কটা আপনি এখন নতুন করে আমরা এই ক্লাসটা আপনি যে এখন আমাকে এতক্ষণ সাপোর্ট দিলেন, এই সাপোর্ট ক্লাসটা ইউটিউবে দেওয়া হবে কিন্তু অন্য একটা চ্যানেলে। হ্যাঁ, আমাদের নতুন একটা চ্যানেল, আপনি যদি আমাকে ফেসবুকে একটু নক করেন আমি আপনাকে ওখানে লিঙ্কটা দিয়ে দিব, ঠিক আছে। জি ভাই, আচ্ছা ভাই, আমি একটা গিগ তৈরি করতে চাচ্ছি, মানে স্যারের ভিডিও দেখে শিখছি, করতে পারেন কোনো সমস্যা, আপনি আগে এটা রেডি করে ফেলেন, এটা নিচের লাইনটা কমপ্লিট করে তারপর আপনি গিগ তৈরি করেন, কোনো সমস্যা নেই। কোন কিসের কিসের উপর করতে চাচ্ছেন? ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট। হ্যাঁ, সুন্দর, করতে পারেন তো, এটা তো ইজি ইজি ক্লাস,
এটার পাশাপাশি আপনি ফেসবুক প্রমোশনটা করতে পারবেন, কোনো প্রবলেম নেই। আচ্ছা ওকে, ঠিক আছে, না থ্যাংক ইউ। এই সংক্রান্ত আর কোনো প্রবলেম আছে যে ফেসবুক বিজনেস পেজ নিয়ে? ক্লাসটা দেখতে পারবেন তো, আমাদের ইউটিউবে যাবেন, ইউটিউবে যে ক্লাসটা দেখে ওখান থেকে শিখে আপনি একদিনই করতে পারবেন, এটা প্রবলেম হবে না। জি, একদিনই করতে পারবো। জি, আচ্ছা, ওকে। ফরিদ ভাই আসেন, ফরিদ, ফরিদ ভাই আসেন। হ্যালো, জি ভাই, আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। ভাইয়া, বেসিক্যালি আমি তিনটা গিগ তৈরি করছি, বাট আমি এখনো পাবলিশ করিনি। আমি চাচ্ছিলাম যে আরো চার পাঁচ দিন পর্যন্ত আমি আরো ভালো করে জানবো, শিখবো, দেন আল্লাহর মধ্যে 1 তারিখে পাবলিশ করবো। বাট একটু প্রবলেম হয়েছে আমার দুইটা গিগে, সেটা হচ্ছে গুগল টপ র্যাঙ্কিং এর উপর আমি যে গিগটা তৈরি করছি, আমি স্ক্রিনটা অলরেডি শেয়ার করছি, আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। আমি যা দিতে যাচ্ছিলাম যেমন গুগল টপ র্যাঙ্কিং, গুগল টপ পেজ, এগুলো কোনো ভাবেই দিতে পারছি না। আমি আপনাকে দেখাচ্ছি একটু, তার আগে আমার গিগটা একটু চেক করে আগে দেখেন যে ঠিক আছে কিনা। আমি কালকে দিয়ে চেক করিনি এখনো। আচ্ছা, আপনার প্রবলেমটা কি? টাইটেলটা তো আর হাত দেওয়া যাবে না। আই র‍্যাঙ্ক ইউ ইন গুগল টপ উইথ কমপ্লিট এসইও। হ্যাঁ, এটা তো আর হাত দিলে আপনার প্রবলেম হবে। হ্যাঁ, ওকে। ক্যাটাগরি দেখেন, ক্যাটাগরি সি ডিজিটাল মার্কেটিং, ক্যাটাগরি ক্যাটাগরি এখন দিবেন এসইও, টেকনিক্যাল এসইও, ওইটাই দিছিলাম। তারপর যেহেতু আমার কাছে স্কিল টেস্টটা ছিল, এইজন্য আমি এটা চেঞ্জ করে দিছি। আচ্ছা, সেটারও সলিউশন আছে। হ্যাঁ, সেটারও সলিউশন আছে। আপনি যদি এভাবে যদি পাবলিশ নেই, পাবলিশ করে দিবেন, পাবলিশ হওয়ার পর আপনি আরো কিছু রিসার্চ করবেন, ঠিক আছে? রিসার্চ করবেন, দেখবেন যে এই গুগল টপ র‍্যাঙ্কিং গিগের কোন ক্যাটাগরি ভালো কাজ পেয়েছে, ঠিক আছে? কোন কোন ক্যাটাগরি বেশি কাজ পেয়েছে, কোন কোন ক্যাটাগরি, সেই ক্যাটাগরি আপনি ইউজ করবেন, ঠিক আছে? এসইও তো ঠিক আছে, সাব সার্ভিস টাইপটা একটু চেঞ্জ করার চেষ্টা করবেন, ঠিক আছে? আচ্ছা, এখানে বেসিক্যালি আমি পাবলিশ তো করতে পারছি না, বিকজ আমাকে বলছিলেন মানে কি স্কিল টেস্ট দেওয়ার পরে পাবলিশ করতে পারবো। আচ্ছা, অফ পেজ এসইও দেওয়ার পরে কি স্কিল টেস্ট চাচ্ছে? রাইট, আচ্ছা, আমি প্রথমে দিছিলাম এখানে ক্যাটাগরি ছিলাম ডিজিটাল মার্কেটিং, এসইও, টেকনিক্যাল এসইও, এইটা দিছিলাম। দেওয়ার পর আমি যখন আমার কাছ থেকে এরা স্কিল টেস্ট চাচ্ছে, তখন আমি টেকনিক্যাল এসইও এর পরিবর্তে অফ পেজ এসইও দিছি, মানে কন্ডিশনটা টিল নাও সেম। আচ্ছা, এখনো কি চাচ্ছে? হ্যাঁ, এখনো চাচ্ছে। আচ্ছা, এখন চাইলে আপনার আর কোনো কিছু করতে হবে না, আপনি এসইও এর জায়গায় আপনি চেঞ্জ করুন, এখন চেঞ্জ করে ফেলুন। রাইট, এসইও টা চেঞ্জ করুন, ওয়েব ট্রাফিক দিন, ডাইরেক্ট সরাসরি ওয়েব ট্রাফিক, নিচে একদম পাবেন, একদম নিচে ওয়েব ট্রাফিক। আচ্ছা, ওয়েব ট্রাফিক এইটা না, ওয়েব ট্রাফিক। এখন আর কিছু করতে হবে না, আপনি এখানে এই চারটা দিবেন কেন? এখন তার একটা দিতে পারবেন এখানে। এখানে বেসিক্যালি আমি যেগুলো দিতে যাচ্ছি সেগুলো আমি দিতে পারছি না এখানে। আমি এখানে দিতে যাচ্ছিলাম ওয়েবসাইট র‍্যাঙ্কিং, ঠিক আছে, তারপরে গুগল টপ র‍্যাঙ্কিং দিতে যাচ্ছিলাম, গুগল টপ র‍্যাঙ্কিং, গুগল টপ পেজ, এগুলো কোনোভাবে দিতে পারছিলাম না। দিতে পারবেন না কেন? আপনি 100% দিতে পারবেন। আমি এখন ট্রাই করছি আবার গুগল, এখানে মনে হয় সংখ্যা বেশি নেই না? হ্যাঁ, সংখ্যা অনেক বেশি হয়ে গেছে তো, এখানে তো দেখাচ্ছে 5টা ট্যাগ নিচ্ছে, এই যে 5 ট্যাগস নিতে পারবেন, এটার মধ্যে মনে হয় ঝামেলা আছে। হ্যাঁ, এটার মধ্যে হয়তো সংখ্যা দেওয়া আছে, এগুলো হয়তো সংখ্যা বেশি বড় হয়ে গেছে যার কারণে নিচ্ছে না। আচ্ছা, আপনি চেষ্টা করবেন, আর আমার মনে হয় হবে।
হ্যাঁ, আপনি নিজে কনসালট্যান্ট হয়ে করতে পারি, কারণ একটু বলবেন না এখান থেকে আমি আমি তো কিছু আছে ট্যাগ আপনার এই কোন জিনিসগুলো ইম্পর্টেন্ট সেই জিনিসগুলো আগে দিবেন। রাইট, আমার সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে গুগল টপ র‍্যাঙ্কিংটা আমি সবার আগে দিতে যাচ্ছিলাম। এখান থেকে যেটা আমি গুগল টপ র‍্যাঙ্কিং এর উপরে গিগ, এইজন্য আমি গুগল টপ র‍্যাঙ্কিংটা সবার আগে দিতে যাচ্ছিলাম। হ্যাঁ, ওটা দেন, ওটা আপনি লিংক বিল্ডিং কেটে দেন, লিংক বিল্ডিং কেটে দেন, লিংক বিল্ডিং দরকার নেই তো। ওকে, লিংক বিল্ডিংটা কেটে দিচ্ছি। হ্যাঁ, ওই গুগল টপ র‍্যাঙ্কিং নিয়েছে দেখছেন, আমি গুগল টপটা কেটে দেন, গুগল টপটা কেটে দিচ্ছি। হ্যাঁ, এবার দেন। তাহলে সেম এইভাবেই দিব, গুগল টপ র‍্যাঙ্কিং, গুগল আইটেম ট্রাই করে দেখি, গুগল টপ পেজ, ওয়েল ডান। হ্যাঁ, এটা ঠিক আছে। সেভ দিলাম, তারপর আমার প্রাইসিংটা একটু দেখেন ঠিক আছে কিনা, যা যা দিছি প্রাইসিং তো দেখতে পাচ্ছি না। এই যে ভাইয়া, আচ্ছা প্রাইসিংটা হচ্ছে 10, 20 আর 30। 10টা তুলে দেন, 10টা দিয়ে মিনিমাম 20 দেন। মিনিমাম 20 দিব? আচ্ছা, $10 কোনো গুগল টপ ভাই, আমি কিন্তু নতুন ভাই, আমি বেসিক্যালি এখনো কোনো গিগেই পাবলিশ করিনি। 20 এর পরে এটা কত দিব ভাইয়া? 40 40 দেন, লাস্ট ওয়ান ইজ 60 এটা 60 দেন। ওকে, এবার আমার প্যাকেজটা একটু দেখি। 5টা 7 দিন করেন, 5 ডে ডেলিভারিটা 7 ডেজ করেন, 7 ডেজ, 7 ডেজ, 10 ডেজ করেন, 10 10 ডেজ দেন। এটা এটা 9 করেন, এটা 12 দেন, এটা 9 করেন, এটা 9 করেন, এটা 12 করেন। ওকে, এতগুলো ডেসক্রিপশন লিখতে হবে না। হ্যাঁ, এখান থেকে আপনি ডেসক্রিপশন গুলা আপনার মতো করে কাট করবেন, অনলি 3 লাইন, অনলি 3 লাইন, ডেসক্রিপশনটা আরো কমিয়ে ফেলবো না, ঠিক আছে 3.5 দিতে পারেন। হ্যাঁ, এর বেশি না। আপনি ডেসক্রিপশনের জায়গায় আপনি এই নিচে যান, প্রয়োজনে এই এইগুলা পয়েন্ট গুলো বাড়াই দেন, ঠিক আছে? এই পয়েন্ট গুলো বাড়াই দিবেন, এগুলো নাম্বার দিয়ে দিবেন, এগুলো এখানে নিয়ে আসবো, ঠিক আছে ভাই? এগুলো বোল্ড করেন, এগুলো বোল্ড করেন, এই সবগুলো, হ্যাঁ সবগুলো বোল্ড করবেন, সবগুলা। বুলেটটা তুলে দেন, বুলেটটা তুলে দেন, বোল্ড হয়ে গেছে, নাম্বার নাম্বারিং করেন, বুলেটটা তুলে নাম্বারিং করেন। আচ্ছা, নাম্বারিং করব, আগে বুলেটটা তুলে দিতে হবে। আগে বুলেটটা তুলে দেন, হ্যাঁ একটু নাম্বারিং করেন, নাম্বারিং হয়নি, আবার কপি করতে হবে। ঠিক আছে, নিচেগুলো বলতে ভাই যা যা লিখছি গুলো ঠিক আছে কিনা, ওয়াইড এসইও লিংক বিল্ডিং টু, ঠিক আছে? আপনার এটা ডেসক্রিপশনটা কাট করতে হবে, ডেসক্রিপশনটা। ওকে, ঠিক আছে, দেন এটাও সেম প্রসিডিউর, মানে এটাও বোল্ড করব, নাম্বার করতে হবে না, এটা বোল্ড থাক, বুলেট থাক, ঠিক আছে? ঠিক আছে, আপনার এখানে অনেক সংখ্যা বেশি হয়ে গেছে। আচ্ছা, সংখ্যা বেশি হয়ে গেছে না, আপনি এগুলো কাটবেন, বুস্ট ইওর বিজনেস রাইট নাও এটা কেটে দেন, হোয়াট ইজ ইওর রাইটিং ফর এটাও কেটে দেন, এটাগুলো
প্রয়োজনে অপ্রয়োজনীয় জিনিস লিখছেন এখানে, অনেক কিছু লিখছেন অপ্রয়োজনীয়। হ্যাঁ উপরে যান, এগুলো মনে কোথা থেকে পাইছেন এগুলো এনে বসে দিয়েছেন আপনি কপি করে। এটা কিন্তু আমি গুগলে সার্চ দিয়ে বের করছি ভাইয়া, যে মানে পার ডে মানে আমি প্রথম বের করছি আপনার কত পার সেকেন্ডে কতজন আসে, পরে দেখলাম যে পার ডে এত বিলিয়ন সার্চ হয় আর কি গুগলে। তো ভাবলাম যে এটা দিলে তখন যে কোনো ভাইয়ার একটা মানে আকৃষ্ট হতে পারি লেখাটার জন্য। এই মাঝখানে একটা লেখা গেল, দা অ্যাপ অফ ইজ ট্রু ইভেন ইফ ইউ হ্যাভ এ টিনি বিজনেস। টিনি বিজনেস দরকার নাই, ওটার সাথে কি ওটার কোনো লিংক আছে? লিংক তো আছে, লিংক আছে এটার সাথে। এবার আচ্ছা তুমি আমি বলি ইমেজিং ছোট হোক না কেন এটার সাথে সম্পৃক্ত। এবার এভরিডে অন গুগল ইট ইজ এ ইজ নো ম্যাটার ইওর বিজনেস টাইপ অফ অর লোকেশন পিপল আর সার্চিং ফর ইওর বিজনেস অনলাইন। The above is true even if you have any TV business. Okay. I am professional digital marketer and an SEO expert. I will rank your website in Google first page on with off-page and on-page SEO. Whitehead SEO. Even. Ek kothai dite shushil. Whitehead SEO. Whitehead SEO are off-page on-page SEO ki ekhi kotha? Ekhi. Whitehead SEO kajer kotha. আপনি ভিতরে কাজ করবেন, বাইরে কাজ করবেন, এগুলো কাজের কথা। আমি ওয়াইট হেড এসইও দিলে হয়ে যায়। আই অলসো এক্সপার্ট ইন কিওয়ার্ড রিসার্চ, ওয়েবসাইট অ্যানালাইসিস, পার্মানেন্ট ব্যাকলিং, ক্রিয়েট অ্যান্ড আদার টাস্ক। I have taken long training from outsourcing and attend many practical projects. ঠিক আছে চলবে, চিন্তা করবেন না, সমস্যা নেই। রিকোয়ারমেন্টস মানে স্যার যে তিনটা বলছেন ওই তিনটাই সি, লিংক অর ল্যান্ডিং পেজ, কিওয়ার্ডস, এগুলো এটা এটা সমস্যা নেই। যান নেক্সটে যান। এই হচ্ছে আমার ব্যানার, চলবে সমস্যা নেই, পাবলিশ করে দেন এখন। না ভাই পাবলিশ করতে যাচ্ছিলাম না, আচ্ছা এটা সে পাবলিশ করতে পারবো না মানে দেখবেন যে ওইখানে আবার ইয়াটা হিসাবে আমার কাছে না এখন চাচ্ছেন আর। আমি যদি পজ করে রাখি, আমি চাচ্ছিলাম এক তারিখ থেকে আমি প্রত্যেক, যেমন আমি আপনি যেটা বললেন যে হোয়াইট হ্যাট এসইও, আমি এইটার উপর আমি স্টাডি করব মানে বেশি মানে প্রত্যেকটা যা যা আমি লিখছি তার নিয়ে আমি আরো ডিপলি স্টাডি করব। তো আমি চাচ্ছিলাম যে এক তারিখ আর কি আমি পরিপূর্ণভাবে পাবলিশ করব, তো এখন পাবলিশ করে যদি পজ করে রাখি সেক্ষেত্রে কি আমার আমাদের এখানে দুইটা তিনটা তিনটা কাজ হয়, হোয়াইট হ্যাট এসইও, ব্ল্যাক হ্যাট এসইও, একটা মিডিয়াম হ্যাট এসইও হয়। হ্যাঁ জি ভাই, আমরা হোয়াইট হ্যাট নিয়ে কাজ করি, সম্পূর্ণ ক্লিয়ার কোনো যেটাতে আপনার কি বলে এই গুগলের কোনো ভায়োলেশন রুলস কোনো ভায়োলেশন হয় না। হ্যাঁ সেই কাজগুলো আমরা করি। হ্যাঁ তো ব্ল্যাক হ্যাট ইউজ আমরা করি না, যেটা বলে বুস্ট, এটা এই কি বলে এটা আপনার এই সফটওয়্যারের মাধ্যমে করা হয়। হ্যাঁ সেগুলোতে কাজ করে না। আমরা হোয়াইট হ্যাট এসইও এর জন্য বলি যেগুলো আমরা ব্যাকলিং করি ম্যানুয়ালি, আমাদের সম্পূর্ণ কাজ কিন্তু ম্যানুয়ালি রাইট। হুম, যার কারণে এটার কাজ হচ্ছে হোয়াইট হ্যাট এসইও, ফুল হোয়াইট হ্যাট এসইও। ঠিক আছে, আপনি আরো ব্যাখ্যা নেন, আরো আরো রিসার্চ করেন, দেখুন আরো অনেক কিছু জানতে পারবেন। জি জি, আমি ফারুক আহমেদ স্যারের একটা ওয়েবসাইটে সন্ধান পাইছি, ওখানে মানে অনেক কিছুই আছে দেখলাম এই সম্পর্কিত বিষয়ে, তো ওখানে আমি একটু ঘাটাটি করতেছি। আমি যেটা জানতেছিলাম যে আমি পাবলিশ করার পর আমি যদি পজ করে রাখি সেক্ষেত্রে আমার আইডির কোনো প্রবলেম হবে কিনা? আপনার দরকার নেই, তো পজ করার দরকার নেই, করার দরকার নেই, আপনি এখন আপাতত অফ রাখেন, এরকম করে গই থাকুক। জি বুঝতে পারছি, ড্রাফটে থাকুক সমস্যা নেই, পজ করে রাখলেও প্রবলেম নেই। আচ্ছা আচ্ছা, এইটার পাশাপাশি আমার আরেকটা ই আছে, আরেকটা আপনাকে যথেষ্ট সময় দেওয়া হয়ে গেছে, অনেক স্টুডেন্ট ওয়েটিং এ আছে সবাই, কিন্তু
বসে আছে হ্যাঁ রোজন আমরা জাস্ট আমার তাহলে আরেকটা প্রশ্ন মানে আমি যদি স্কিল টেস্টে পাস করতে চাই মানে আমি যদি স্কিল টেস্টে টিকতে চাই সেই ক্ষেত্রে আমি কি কিভাবে প্রিপারেশন নিতে পারি এটা প্রিপারেশন নেওয়া হচ্ছে যে আপনি যে এখন এসইও কাজটা করতেছেন এখন এসইও কাজটা কি 100% আপনি জানেন আমি শিখতেছি মানে কি ধরনের প্রশ্ন আসলে কোন জায়গা থেকে আমি বলি আপনাকে যখনই আপনি কাজটা পরিপূর্ণ শিখে যাবেন এবং বাইরের সাথে যখন পরিপূর্ণ কাজটা করবেন হ্যাঁ দেখবেন আপনি নিজেই বুঝতে পারবেন আপনার কোনটা তখন আপনি স্ক্রিপ্ট টেস্টে যখন যাবেন কিসের জন্য স্ক্রিপ্ট টেস্ট চাচ্ছে কেন চাচ্ছে এবং কি কি চাইতে পারে তখন আপনি যখন স্ক্রিপ্ট টেস্ট দিবেন তখন আপনি নিজেই দিতে পারবেন এগুলো স্কিল টেস্টটা কি আপনারা মানে কি জামাল স্যার কিন্তু একটা ভিডিওতে বলছিলেন যে এখানে আমরা যারা পেইড স্টুডেন্ট আমাদের পক্ষে স্কিল টেস্টটা মানে এক্সপার্টরা দিয়ে থাকেন এরকম একটা কথা বলছিলেন উনি ওই ক্ষেত্রে কি আমরা আপনাদের কাছ থেকে হেল্প পেতে পারি প্রয়োজন হয় না হ্যাঁ আমাদের তো আপাতত স্কিল টেস্টগুলো প্রয়োজন হচ্ছে না কারণ আমরা স্কিল টেস্ট ছাড়াই কাজ করতেছি বুঝতে পারছেন এখন প্রয়োজন হবে না এটা না এটা নিয়ে এখন আপাতত মাথা নাগামালি চলে ঠিক আছে ওকে ভাইয়া থ্যাঙ্কস আ লট ওকে ফাইন আর আপনি বিগিনার হিসেবে আপনারা ওই যেভাবে লার্নিং করতেছেন সেভাবে করেন স্কিল টেস্ট গুলো আরো অনেক পরে বিষয় যখন লেভেল 1 আর লেভেল 2 এ যাবেন তখন আপনার স্কিল টেস্টের প্রয়োজন হবে তখন আরো আপনার এই প্রোফাইলটা আপনার গিগটা আরো ভ্যালু বাড়ানোর জন্য তখন স্কিল টেস্ট দিলে চলে না দিলেও চলে কোনো প্রবলেম নেই ওয়াইদুল্লাহ ভাই আসুন ওবায়দুল্লাহ ভাই এখন এসে পৌঁছায় নাই আচ্ছা ওবায়দুল্লাহ তো ভাই হ্যালো আপনার ওখান থেকে মাইকটা আনমিউট করে নেব ভাই হ্যালো 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 আমি তো মনে করছি আপনি নাই এখন তো আমিই নাই কানেকশন ডিস্টার্ব করছে হ্যাঁ বলেন জি আমি কোন শব্দ শুনছিলাম না জি ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আপনি জিসি মোড় কোথা থেকে আমি আসলে জিসি মোড় আমি হলাম রয়্যাল গার্ডেন আছে না হ্যাঁ শিল্পনগরে আমি রয়্যাল গার্ডেন ওয়েল গার্ডেন হ্যাঁ ওয়েল ফুড জি ওয়েল ফুডের পাশে রয়্যাল গার্ডেন হচ্ছে শিল্পকলা একাডেমির পাশে রয়্যাল গার্ডেন শিল্পকলা একাডেমি বলেন হ্যাঁ হ্যাঁ রয়্যাল গার্ডেনের দক্ষিণ পাশের গেট আচ্ছা টিএমটি টিএমটির পাশে টিএমটি একটু শিল্পকলার পরে আমি হইলাম একদম রয়্যাল গার্ডেনের সাথের গেট তো ভাইয়া অ্যাকচুয়ালি আমি আপনার সাথে আজকে আমার প্রথম আমি যেটা করছিলাম যে একটা গিগ পাবলিশ করে ফেলছিলাম করে পরে বললাম যে এটাতে কিছু কারেকশন দরকার আছে তা আবার পরে ক্রস করে রাখছি জি এটা একটু দেখা দিয়েছিলাম আর কি আপনাকে হ্যাঁ গিগে চলে যান একদম গিগে চলে যান এখান থেকে না আপনার প্রোফাইলের ছবিতে চলে যান এখানে দেখতে সময় নষ্ট বেশি হয় হ্যাঁ ওখান থেকে একটা পেজের মধ্যে সবকিছু দেখা যায় আপনি যদি আপনার ছোট ছবি আছে না ছোট ছবিতে ক্লিক করেন প্রোফাইলে যান প্রোফাইল থেকে গিগে চলে যান ছবিগুলো তো এখান থেকে সরাবো কি হবে হ্যাঁ এটা টান দিলে সরে যাবে আপনি ওটা উপর ধরে প্রোফাইলে যাব না প্রোফাইল হ্যাঁ ভাইয়া পাইছেন হ্যাঁ পেয়েছি হ্যাঁ ওপেন করেন এখান থেকে এখান থেকে কি গিগটা ওপেন করব ওপেন করেন গিগ ক্লিক করেন গিগ গিগ ক্লিক করলে ওপেন হয়ে যাবে আই উইল ডু ফেসবুক প্রমোশন ফর এনি বিজনেস ইন ইউএসএ সুন্দর টাইটেল দিবেন ও নো ক্যাটাগরিটা চেঞ্জ করা দরকার ছিল আপনার কোনটা ভাইয়া এই যে ডিজিটাল মার্কেটিং ইনফ্লুয়েন্সার মার্কেটিং শর্ট আউট প্রমোশন হ্যাঁ এটা দিয়ে কাজ কম আসে হ্যাঁ বাইরে কষ্ট কম আসে
তাহলে কি না আমি স্যারের ভিডিও স্যার যেটা বলছে ফেসবুক প্রমোশন বা ফেসবুক মার্কেটিং থেকে স্যারের কথা অনুযায়ী আমি দিলাম তাহলে আমি কি দিব স্যারের ওখানে আরো বলা ছিল হ্যাঁ যে আপনি দেন সমস্যা নেই কিন্তু আপনার রিসার্চ করবেন যে আরো ভালো ভালো এখন বর্তমানে ওই ওই ক্যাটাগরিতে নতুন একটা ক্যাটাগরি আসছে সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং হ্যাঁ অ্যাড সেটআপ আচ্ছা বেশ নিচে যান গিগটা কি ঠিক আছে গিগটা ঠিক আছে বাট অনেক আবার ঠিকও নাই হ্যাঁ একদম সাতাশিতে ভাবে করছেন হ্যাঁ একদম মানে হয়নি আর কি এটা একটু ডিজাইন করে করতে হবে হ্যাঁ একটা ব্যানারের মধ্যে আর একটু ডিজাইন করবেন আর লেখাটা স্পষ্ট না যেমন ম্যানুয়াল অল ম্যানুয়াল পোস্টিং দিয়েছেন হ্যাঁ ডিপের উপরে যখন আপনি একটা ব্রাইট কালার দিবেন তখন লেখাগুলো অনেক ফুটে উঠে ঠিক আছে আপনার মেন কথা হচ্ছে যে লেখাগুলোকে ফুটাই তুলতে হবে পেছনের বিটটা যখন সাদা দিয়েছেন এটার উপর ব্রাইট কালার কোনো কিছু একটা দিতে হবে হ্যাঁ দেখবেন যে লেখাগুলো ফুটে উঠবে আর এখানে একটু ডিজাইনেবল করবেন ব্যানারটা ব্যানার ডিজাইন নিয়ে অনেক যথেষ্ট ক্লাস আছে স্যারের একটু ক্লাসগুলো দেখলে আমি নিজে নিজে ডিজাইন করতে পারবো আর শিল্পকলার পাশে যখন আসেন ডিজাইন তো আর ভালো করতে পারবেন সমস্যা হবে ঠিক আছে নিচে যান ব্যানারটা নিয়ে একটু কাজ করতে হবে বেসিক্যালি মানে ফেসবুক প্রমোশনে যেটা এটা নাকি না সবগুলোই ফেসবুক প্রমোশনটা ঠিক আছে এটা লেখাটা স্টাইল ঠিক আছে কিন্তু এটা একটু বড় করবেন হ্যাঁ ফেসবুক প্রমোশন একটু বড় দিও হ্যাঁ এটা আরো বড় করবেন যাতে একদম বিশাল দূর থেকে বোঝা যায় আর এই লেখাটা কালারটা চেঞ্জ করতে পারেন যেটা ফুটে ওঠে আমার কথা এক কথাই বলছি যে লেখাটা ফুটে উঠবে হ্যাঁ চোখে লাগবে সেই লেখাটা দিবেন ফুটবে মানে কি রকম কালার কম্বিনেশন বুঝতে পারছেন কোন ডিপ উপরে ডিপ কালার যদি দেন কোন লেখাটা ফুটে ওঠে না যখনই একটা এই ডিপের উপরে যদি কোন একটা ব্রাইট কালার দেন সেই লেখাটা ফুটে ওঠে জি জি সেভাবেই মেনশন করে দিবেন সেটাই থিম মাথায় রাখবেন কারণ কথা হচ্ছে যে আমরা এই ফাইবারের মধ্যে যখন বাইরেরা সার্চ করে তখন স্ক্রল করে করে চলে যায় কারণ ডিপ কালার দেখলে পড়তে চেষ্টা করে না একটু অ্যাট্রাকটিভ ব্যানার দেখলে একটু ভালো মানের ব্যানার দেখলে বা লেখা বেশি দেখলে হ্যাঁ একটু থেমে দেখে এবং লেখাগুলো চোখে যদি পড়ে যে এতে লেখাটা চোখে পড়তেছে থেমে দেখে ওভাবে আকর্ষণীয় করতে হবে ঠিক আছে আর যেগুলো লিখছি আমি পাঁচটা ইয়ে লিখছি এগুলো কি ঠিক আছে প্রয়োজনে ছবিটা আর একটু বড় করে দিবেন আপনার ছবিটা বড় না করে এইভাবে থাকলেও সমস্যা নাই আপনি উপর একটা ফাইবারের ব্যানার দিতে পারেন ফাইবারের লোগো দিতে পারেন গোল করে অল ম্যানুয়াল পোস্টিং বেস্ট আর ও আই অন লো কস্ট এটার মানে কি আর আই হচ্ছে যে রিটার্ন অন ইনভেস্টমেন্ট এটা এখানে কেন এইটা আমি আরেকটা গিগে পাইছিলাম তো সেটাকে আমি পুরোপুরি কপি করে নাই ওটার মতো করে আবার লিখছি আর কি আমি যাচ্ছে না তো আমরা করব কি প্রমোশন হ্যাঁ প্রমোশন কি প্রমোশনে যাচ্ছে এটা এটা তো ROI মানে হচ্ছে রিটার্ন অন ইনভেস্টমেন্ট উনি যা ইনভেস্ট করবে তার মানে বেস্টটাই পাবে মানে কস্টের অনুযায়ী সেটা এটা 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 হচ্ছে আপনার প্রমোশন রিলেটেড কথা লেখেন ওই তো সরাসরি আপনার কাজ রিলেটেড এখানে আসবে আপনি পোস্টিং করবেন এটাও কোনো কাজ না এটা আপনি পোস্টিং অলরেডি করবেন সেই কাজ দিলে আপনাকে পোস্টিং করতেই হবে এখানে আপনি কাজ কি কি বেস্ট সার্ভিস আপনি প্রোভাইড করবেন বায়ারের জন্য হ্যাঁ সেগুলো দিবেন আপনি প্রমোট করবেন কি কি ভালো ভালো প্রমোট করবেন কি কি প্রমোট রিলেটেড কথা আছে সেগুলো একটু রিসার্চ করে আপনি এখানে গুলো দিতে পারবেন
অল রিয়েল অ্যাক্টিভ ফেসবুক ইউজার ঠিক আছে এটা রিয়েল রিলেটেড প্রোডাক্ট ডেসক্রিপশন ঠিক আছে টার্গেটেড মার্কেটেড মার্কেট পিপল এটা ঠিক আছে বাকি দুটো দুটো পয়েন্ট আপনি আরো প্রমোট রিলেটেড দুটো কথা লিখে দিতে পারেন হ্যাঁ প্রথম দুটোটা আমি চেঞ্জ করে দিব জি জি ঠিক আছে নিচে যান Welcome to my Facebook promotion service দিতে পারেন হ্যাঁ ফুটবল প্রমোশন সার্ভিস না Welcome to my Facebook promotion gig দিতে promotion gig আচ্ছা ঠিক আছে কারণ যেহেতু আপনার টাইটেলে প্রমোশন আছে হ্যাঁ আপনার এখানে প্রমোশন থাকবে তিন চার জায়গায় প্রমোশন লেখা রাখবেন I am an expert in social media marketer I took training on Facebook promotion I know Facebook guideline I know the secret how to promote it I know how to write effective product description with video animation I know office SEO ekhane office SEO dorkar nai I have knowledge of keyword analysis eta dorkar nai so I can properly promote facebook marketing I know ta beshi hoye geche ha ekta line er moddhe sob kichu anar chesta korben ঠিক আছে একটা লাইনের মধ্যে আপনি সবগুলো আনার চেষ্টা করেন সবগুলো কথা একটা লাইনের মধ্যে চলে আসবে আর কি ঠিক আছে আমি কি কি পারি জি 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 আপনি এটা দিতে পারেন যে আমি আমি জানি যে কিভাবে প্রমোট করতে হয় সে প্রমোট করার জন্য এই এই কাজগুলো আমি অনেক ভালোভাবে এক্সপেরিয়েন্স আমার আছে ঠিক আছে এভাবে দিতে পারেন ওকে ইজি এন্ড অ্যাট্রাকটিভ product description create custom emails increase your follower for marketing any type of ways expand expose your ekhane to potential sales sales er dorkar nei sales er kotha bolbo na 100% real and no bot promote and share your link promote kotha ta khub kichui ashe na shompurno to business page related er kotha bolchen maximum ekhono promote related er kotha bolte hobe ha আর কিছু গিগ দেখেন যারা প্রমোট প্রমোট জিনিসগুলো ইউজ করছে বেশি হ্যাঁ ওগুলো আপনি একটু চেষ্টা করুন দেওয়ার জন্য আর এই জিনিসগুলো নাম্বারিং করছেন ভালো করছেন সুন্দর হইছে এগুলো বোল্ড করবেন মাই সার্ভিস ডেসক্রিপশনটা বোল্ড হবে না নিচে লেখাগুলো বোল্ড হবে ওকে মাই স্পেশালিটি 100% রিয়েল এন্ড অ্যাক্টিভ ওয়ার্ল্ডওয়াইড ফেসবুক ইউজার রিয়েল ম্যানুয়াল পোস্ট গুড বাই স্ক্রিনশট প্রুফ ঠিক আছে সাবস্ক্রাইব ঠিক আছে এগুলো বোল্ড করে দিবেন Thank you for your visiting my gig. Okay, fine. ঠিক আছে চলবে তাহলে আপনি যেগুলো বলছেন সেগুলো একটু এডিট করে নেবেন মনে না থাকলে কোনো প্রবলেম নেই আমি এটা ইউটিউবে দিয়ে দিব ইউটিউবের লিংকটা আমার পার্সোনাল মেসেজ ফেসবুকেশন অফ দিয়ে আমাকে আমার কাছে লিংকটা দিয়ে ঠিক আছে তাহলে এগুলো আমি আবার ইয়ে করে তারপরে ইয়ে করব নাকি জি এগুলো আপনি এডিট করে নেন এই এডিট করে তারপর আপনি আবার পাবলিশ করেন জি আচ্ছা ঠিক আছে আর কিছু কোশ্চেন ছিল জি বলেন কোশ্চেন বলেন সমস্যা নেই আচ্ছা এই একটু আর কোন এই ধরেন আমি একদম নতুন কোন এখনো কোনো কাজ টাস করে নাই এখন কি এই কি একটাই করব না আর দুই একটা করব যেমন লিংক বিল্ডিং তারপর এই সব ধরনের এটা আগে মানুষ করেন হ্যাঁ এটাকে আগে ডেভেলপ করেন এটাকে ডেভেলপ করবেন আপনি একটা করবেন এটার সম্বন্ধে আপনি আরো খুঁটিনাটি জানেন শিখিন শিখে নেওয়ার পরে আপনি একটা কাজ করতে পারেন একটা প্র্যাকটিক্যালি কাজ করেন সেটা আপনি প্রুফ হিসেবে রাখেন দেন যখন মনে করবেন যে আপনি এটা ওকে হয়ে গেছে এটার সম্বন্ধে আমরা সব জানা শেষ তারপর আপনি কি করবেন ঠিক আছে এটার পাশাপাশি আরেকটা কাজ করতে পারেন সেটা হচ্ছে আপনি এই আপনি ওই গিগটা বিভিন্ন জায়গায় প্রমোশন করেন হ্যাঁ এটা যেগুলো এডিট করতে বলছে সেগুলো এডিট করার পর প্রমোশন করবেন যাতে গিগটা ফার্স্ট পেজে চলে আসে জি বলেন আর হলো যে এটা প্রোফাইলটা তো আমি দেখাই না একটু প্রোফাইলটা যদি দেখে দেন একটু প্রোফাইলটা দেখে তো আমাকে এখন দেখেন না এখন অনেক স্টুডেন্ট আছে তো সবারগুলো একটু একটু দেখতে হচ্ছে আপনি আমার পরে মমিন ভাই আসবে মমিন ভাইকে একটু কোশ্চেন লিখে ওর মমিন ভাইকে দেখাই ঠিক আছে আচ্ছা ঠিক আছে ওকে রাস থ্যাঙ্ক ইউ ওকে বল স্টপ একে আবুল কালাম ভাই আসেন কি মুখে বলবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন হ্যাঁ ভাই ভালো আছেন না জি আলহামদুলিল্লাহ
আমি আমার এই একটা গিগ আছে লগে একটা একটু সেকেন্ড দাও লাগছে না হ্যাঁ হ্যাঁ শেয়ার করেন না হ্যাঁ শেয়ার করছি তো আমি কই শেয়ার করছেন শেয়ার করলাম না স্ক্রিন হ্যাঁ করছি এই গিগটা আপনি ইয়াতে যান প্রোফাইলে চলে যান কালাম ভাই আমার এই ইয়েতে যে স্কিলের মধ্যে আমি সফটওয়্যার ডাটা এন্ট্রি দিতে যাচ্ছি এটা দিতে পাচ্ছি না এটা কিভাবে দেব কি ডাটা এন্ট্রি সফটওয়্যার ডাটা এন্ট্রি এখানে একটা সফটওয়্যার ডাটা এন্ট্রি এখানে যোগ করতে যাচ্ছি সফটওয়্যার ডাটা এন্ট্রি করতে পারেন হ্যাঁ আমি তো সফটওয়্যার কাজ করি সফটওয়্যার কাজ করলে এখান থেকে আপনি যদিও পারেন আপনি এখানে অলমোস্ট অনেক বেশি দিয়ে ফেলছেন হ্যাঁ এখান থেকে যেটা পারেন না সেটা ডিলিট করে দেন ডিলিট করে দিয়ে হ্যাঁ এটা আবার এটা দিয়ে দেব কারণ এটা অনেক বেশি দিয়ে ফেলছেন তো এটা নিচ্ছে না ও আচ্ছা ঠিক আছে আমি এটা করতে পারবো তাহলে ইনশাআল্লাহ এখন আমার ওই গিগটা একটু দিয়ে দেন দেখেন কোন গিগে যান এইটা কিভাবে নতুন করে আসলো এটা আমি ডিলিট করতে পাচ্ছি না এটা একটু ডিলিট করা যাবে এই যে বাম পাশে নিচে এই যে ওখানে স্ক্রল করুন এখানে ক্লিক করেন হ্যাঁ ওখানে ক্লিক করতে হচ্ছে কোথায় রাইট ক্লিক করছেন কেন রাইট ক্লিক না ও রাইট ক্লিক না শুনে হ্যাঁ অ্যাডভান্স আছে অ্যাডভান্স আহা কি হলো ব্যাকে যান ব্যাকে যান আবার যান আবার করেন অ্যাডভান্স এ ক্লিক করেন নিচে নিচে অ্যাডভান্স জি জি নিচে কোনায় ডিলেট আছে হ্যাঁ ইদার হ্যাঁ ঠিক আছে এবারে এটা ওপেন করেন একটু ওয়েট করুন দাঁড়ান ভাইয়া জি যে এখানে কি আমি সফটওয়্যার ডাটা এন্ট্রি দিব না শুধু ডাটা এন্ট্রি রাখবো আই উইল ডু ফাইনান্সিয়াল অ্যাকাউন্ট এন্ড সফটওয়্যার ডাটা এন্ট্রি এটা দিব না শুধু ডাটা এন্ট্রি দিব এটা কিসের গিগ করতেছেন আপনি অ্যাকাউন্টের 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 গিগ করতেছেন আই উইল ডু ফাইনান্সিয়াল অ্যাকাউন্ট ডাটা এন্ট্রি ওকে সফটওয়্যার ডাটা এন্ট্রি দিতে পারেন না দিতে পারেন কোনো সমস্যা নেই আপনি ওই গিগগুলো কোন জায়গায় রিসার্চ করছেন এই রিলেটেড গিগগুলো করছেন হ্যাঁ রিসার্চ করছি এখানে একটু রিসার্চ করছি দেখেন ফাইবারে দেখবেন যে আরো কি কি রিলেটেড গিগ আছে কি রকম করে দিলে বেটার হয় ওখান থেকে আপনি দিতে পারেন কোনো প্রবলেম নাই এক্সপার্ট ফাইনান্সিয়াল অ্যাকাউন্ট টু ডাটা এন্ট্রি ট্রায়াল ব্যালেন্স রিপোর্ট ক্যাশ স্ক্রল রিপোর্ট অ্যাডমিন সাপোর্ট অ্যাডমিন সাপোর্টটা নিচে নামা দিয়েন কি করছেন আপনি নাম্বার এত নাম্বারিং আসছে কেন এখানে স্যারে বললো যে পুরো নাম্বারিং করে দিবেন একবার একে থেকে মানে গিকে থেকে স্যারের কথা আমি বলতেছি না ওই যে ওগুলো নাম্বারিং আসছে কেন উপরের গুলো নাম্বারিং কেন এগুলা হ্যাঁ হ্যাঁ এটা কথা আমি বলতো নাম্বারিং শুরু হবে তো আপনার সার্ভিস থেকে এগুলো নাম্বারিং কেন হ্যাঁ এটাই স্যারে ওই যে কারেকশন একটা গিগ আছে না স্যারে ওই কারেকশন গিগ বললো স্যারে বললো যে পুরোটা নাম্বারিং করে দাও স্যার তো এভাবে করে নাই ভাই স্যারের বারবার ঠেলে স্যারের দিকে কেন যাচ্ছেন আমি স্যারের দিকে যেতে বলতেছি না আপনাকে আপনাকে আমি বলতেছি এখানে এই ভুলটা হইছে এখানে ভুল হইছে কিছু আপনি ভুলটা কি ধরতে পারছেন হ্যাঁ আপনি বলতেছেন এই নাম্বারিং গুলা দিতে নিষেধ করতে বলতেছেন 1 2 3 থেকে এখান থেকে নাম্বারিং করতে বলতেছেন নাম্বারিং তো 20 থেকে হবে মাই সার্ভিস থেকে ইয়া হবে আপনার ডেসক্রিপশনের মধ্যে তো নাম্বারিং আসবে না আমি সেই ভুলের কথাটা বলতেছি সেই ভুল কি আপনি ধরতে পারছেন কিনা হ্যাঁ হ্যাঁ সেটাই আর কি
সেটাই আমি জানতে চাচ্ছি, আপনি বারবার স্যারের দিকে যাচ্ছেন কেন? স্যার তো বলেন নাই যে ডেসক্রিপশন থেকে নাম্বারিং করতে। স্যার কি বলেছেন যে ডেসক্রিপশন থেকে নাম্বারিং করতে? হ্যাঁ স্যারের একটা ভিডিও আমি দেখলাম, যে কারেকশন ভিডিওতে দেখলাম যে ডেসক্রিপশন থেকে এরা নাম্বারিং করার জন্য বলছে। আমি তো চোখে জীবনও দেখিনি ডেসক্রিপশন থেকে নাম্বার। এটা আমি আজকেই দেখছি, আজকেই দেখছি ডেসক্রিপশন নাম্বারটা। আমি জানি না, আমি জানি না, আমি দেখি। আচ্ছা মুমিন ভাই আসছেন? হ্যাঁ জি আসছি। আচ্ছা আপনার চোখে কি কখনো পড়ছে যে ডেসক্রিপশন থেকে ওয়েলকাম টু গিগ থেকে কি স্যার নাম্বারিং করতে বলছে? এরকম তো কোনো সময় দেখি নাই। উনি কোথায় পাইলো? আমি আচ্ছা আমি আরজুন কাছ থেকে জানতে চাইছি, দাঁড়ান একটু, আমি একটু কনফার্ম হইতে হবে ভাই। আচ্ছা আচ্ছা আমি 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 তো ওই স্যারের অনেক পুরনো ভাই। কামাল ভাই কি দেখছেন? আমি তো দেখিনি আজ পর্যন্ত, তারপরে ওনার এখানে তো ওই সব এক এক দিয়ে রাখছে কেন? তখন দেখলাম যে পুরোটাই এভাবেই দিছে ভাই। ভিডিওতে আমরা সবাই দেখছি, কিন্তু সবার কি আমি বুঝতে পারছি, কারণ আমি কনফার্ম হওয়ার জন্য সবাইকে জানতে চাচ্ছিলাম, কারণ আমি আমি কিন্তু আমি আপনাকে বলি যে চব্বিশ গত এই 24 তারিখের যে ভিডিওটা স্যার ছাড়ছে, এই 24 তারিখের ভিডিওর মধ্যে এই ইটা আমি দেখছি, আমার মানে স্পষ্টই মনে আছে এখন, যার কারণে আমি একটু কনফিউজ ছিলাম। আচ্ছা যা হোক, আপনি যদি দিতে বলেন এটা আমি বাদ দিয়ে দেবো, সমস্যা নাই। আমি দেওয়ার কেউ না, আমি স্যারের অনুযায়ী কাজ করি, আমার নিজের কোনো এখানে কোনো নিজের কোনো কিছু নাই। হ্যাঁ তো আমরা যা শিখছি সব স্যারের কাছে শিখছি। হ্যাঁ তো স্যার যেটা বলছেন ডেসক্রিপশন কখনো, হ্যাঁ আপনি অন্যান্য গিক আরো রিসার্চ করেন, স্যার ছাড়া বাদ দেন, স্যারের কথাই বাদ দেন, আপনি হাজার হাজার গিক রিসার্চ করেন। ওয়েলকাম টু মাই গিক, হ্যাঁ ওয়েলকাম টু মাই বুঝতে ভুল করছেন এবং নাম্বারিং করছেন, ডাবল নাম্বার একটু রাখেন, ডাবল নাম্বারিং করছেন। আবার এই ফাইন্যান্সিয়াল 1111 কেন? ওটার মধ্যে আর একটা ভুল করছেন, এই ফাইন্যান্সিয়াল 1111 করছেন। আমি এতকে আপনাকে এতগুলো কথা জিজ্ঞেস করতাম না, সবাইকে জিজ্ঞেস করতাম না, কিন্তু আপনি ভুল বুঝতেছেন বলে আপনাকে বোঝানোর জন্য আমি কি জিনিসটা করতেছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ আর একটু নিচে যান, এই সবগুলো আবার এই নাম্বারিং এর পর আবার 1 কেন? সেটাও তো আপনি একটা ইয়া করছেন, ওটা দেখছেন ওই যে নাম্বারিং এর পর আবার এটা নাম্বারিং পর 1111 দেখছে এটা। হ্যাঁ এগুলো তুলে দিন, এগুলোর প্রয়োজন নেই, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, অপ্রয়োজনীয় জিনিস প্রয়োজন নাই। হ্যাঁ অপ্রয়োজনীয় জিনিস কোনো প্রয়োজন নাই, এগুলো দেওয়ারও দরকার নাই, সেগুলো তো আপনার বরঞ্চ ক্ষতি হবে লাভ হবে না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আপনার এগুলো ঠিক আছে, সমস্যা নেই। আপনি এই যে ফাইন্যান্সিয়াল ইয়ার মধ্যে লিড জেনারেশন কই থেকে আসলো? লিড জেনারেশন এটা হবে না না? আচ্ছা এটা বাদ দিয়ে দেবো তাহলে। ঠিক আছে আপনার মোটামুটি সবগুলো ঠিক আছে, ব্যানারও ঠিক আছে, আপনি শুধু এগুলো একটু চেঞ্জ করে দিয়ে আপনি পাবলিশ করে দেন, কারণ গিগ সম্বন্ধে আমার বেশি আইডিয়া নেই, জানাও নেই। হ্যাঁ যেটুকু দেখছি মোটামুটি ডাটা এন্ট্রি হিসেবে দেখছিলাম, আমি ডাটা এন্ট্রি হিসেবে ঠিক আছে, প্রবলেম নেই। আচ্ছা ঠিক আছে ওকে, থ্যাংক ইউ। এগুলো চেঞ্জ করে দেন কালাম ভাই। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, তারপর আপনাদের অন্য সেলিম ভাই আসেন, সেলিম ভাই আমি ওই এসইও কাজ পাইছি যে ওইটা জি জি হ্যাঁ তো
স্যারের ক্লাস অনুযায়ী ইউটিউব এবং ফেসবুক এগুলো দিয়ে টপ রেটিং করে ফেলছি জি হ্যাঁ কিন্তু এখন আমি স্যারের সাথে কালকে কথা বলছি একটু রাতে জি ইন্ডিয়ান বায়ার একজন এয়ার ব্লগ করে ফেলছি এভাবে একজন জার্মানিটা শুনতে স্যার জানি জার্মানিটা এখনো বলে নাই এখন ইন্ডিয়াটা বলতেছে যে আমাকে তার ওয়েবসাইট যেটা দিছে ওইটাকে সরাসরি টপে নিয়ে আসছে হ্যাঁ ওইটাই আসবে ওইটাই আসবে ওইটাই আমাদের এই কাজগুলো হচ্ছে কি তার ওই জিনিসটা কি দখল করা হ্যাঁ ওয়ান থেকে টেন পর্যন্ত পেজটাকে দখল করার মাধ্যমে আমাদের গুগল টপ রেটিং আসবে হ্যাঁ এখন সেকেন্ড কথা হচ্ছে যে আপনি কিভাবে আনবেন ওর পেজটা ওর পেজের মধ্যে আপনার কিওয়ার্ড সেট করা আছে কিনা প্রথমত ওর পেজের মধ্যে দেখবেন ও যে কিওয়ার্ডটা দিয়েছে সেটাতে অন পেজ করা আছে কিনা আমার কথা বুঝতে পারছেন হ্যাঁ আপনার যে কিওয়ার্ড আছে সেই তার কিওয়ার্ডটা তার পেজের মধ্যে চার পাঁচবার লেখা আছে কিনা ঠিক আছে শব্দটা আছে বারবার কয়েকবার আছে কিন্তু এ বলতেছে যে আপনার গুগল টপ র‍্যাঙ্কিং এর মধ্যে আপনি ফেসবুক পেজ করবেন গুগল ব্লগ সাইট করবেন আর ইউটিউব ভিডিও করবেন গুগল ম্যাপ করবেন যাই করেন না কেন এই সবগুলো হইতেছে আপনার 30% কাজ বাকি 70% কাজ হচ্ছে লিংক বিল্ডিং লিংকটাকে বিল্ডিং করা ঠিক আছে বিভিন্ন জায়গায় উনার ইয়া রিলেটেড উনার ওয়েবসাইট যে রিলেটেড হোক ট্রাভেল হোক হেলথ হোক যে রিলেটেড হোক না কেন ওই রিলেটেড যে আপনি লিংক বিল্ডিং করেন আর্টিকেল সাইডে করবেন ফ্রম সাইডে করবেন ব্লগ সাইডে করবেন হ্যাঁ যত ধরনের সাইড আছে সব সাইডে লিংক বিল্ডিং করেন এটা হচ্ছে আপনার লিংক বিল্ডিং এ চলে আসবে এটা মেইন তো গুগল টপ র‍্যাঙ্কিং কাজ তো লিংক বিল্ডিং ব্যাকলিং দিলে চলে আসে বা সরাসরি ওয়েবসাইটে চলে আসবে হ্যাঁ 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 ওর ওয়েবসাইটের লিংকটা যেভাবে ব্যাকলিং করে সেভাবে করবেন এগুলো কতগুলো করতে হয় লিংক এখন এখন কত হচ্ছে যে তার কম্পিটিটর কি রকম এগুলো রিসার্চ করার বিষয় আছে তার কিওয়ার্ডের কম্পিটিটর কি রকম তার ওয়েবসাইটের কম্পিটিটর কি রকম সেই কম্পিউটারের অনুযায়ী ব্যাকলিং করতে হবে আপনি ব্যাকলিং করে যান 100 200 করে যান কোনো সমস্যা নেই এখন স্যার কালকে স্যারের সাথে কালকে একটু কথা বললাম না আমি স্যার বলছে যে স্যার এই অবস্থা এই মানে এত ওয়েবসাইটটা এই জানি আসতে হবে স্যার তো এখন এসইও ক্লাস করতেছে ওই ওয়ার্ডপ্রেসে কথা দেখেন কার সামনে ওয়ার্ডপ্রেসে ক্লাস হবে ওইটা দেখে গেলে মনে হয় সরাসরি চলে আসবে স্যার বলছে যে মানে এর ওয়েবসাইটের ভিতরেই কাজ করতে হবে কাজ করলে চলে আসবে যেমন ইউটিউবের মধ্যে করলে চলে আসে বা ফেসবুক করলে চলে আসে থাকলে তার ওটা নিয়ে আপনি লিংক বিল্ডিং করেন আমাকে তো বুঝতে পারছেন সে যে কিওয়ার্ড দিছে সেই কিওয়ার্ডটা নিয়ে লিংক বিল্ডিং কাজ করেন ব্যাকলিং করেন আর ইয়ে আপনার সাইট গুলা ব্লগ সাইট ফোরাম সাইট এগুলো তো অনেক টাফ কালকে সারাদিন আমি এগুলো তো আগে করি নাই এগুলো নিয়ে করে পাঁচ সাতটা করতে আমার সারাদিন চলে গেছে মানে এগুলো সাইন হয় আপনার তো ওগুলো হচ্ছে 30% কাজ লিংক বিল্ডিং হচ্ছে আপনার 70% কাজ একটা পেজ একটা ওয়েবসাইট কে র‍্যাঙ্কে আসার জন্য আনার জন্য লিংক বিল্ডিং ব্যাকলিং এর কোনো বিকল্প নাই আপনি ব্যাকলিং করবেন না এক চুলোর নড়বে না তাহলে ভাই আমি কালকে সারাদিন করছি 10টা মাত্র করতে পারছি সারাদিনে বিভিন্ন গ্রুপে জয়েন হয়ে আরকি আর জয়েন হবে না জরুল ভাই আপনার ও রিলেটেড জয়েন হন হ্যাঁ ও রিলেটেড ও যে রিলেটেড এর ইয়া হইছে কি বলেন কিওয়ার্ড কিওয়ার্ড না ওর প্রোডাক্ট যে যে রিলেটেড প্রোডাক্ট হ্যাঁ ওই ওয়েবসাইটে যে রিলেটেড সেই রিলেটেড আপনি যা ব্যাকলিং করবেন মনে করেন যে হয়তো তার যদি ট্রাভেল রিলেটেড হয় ট্রাভেলে করবেন হেলথ রিলেটেড যদি একটু সেলিম ভাই হেলথে করবেন মানে ওনার ওয়েবসাইটটা যে প্রোডাক্টে যে রিলেটেড সেই রিলেটেড এর ওয়েবসাইটে যে ব্লগ সাইটে বলেন ফ্রম সাইটে যে আপনি ব্যাকিং করেন আসে চলে আসবে
এর ওয়েবসাইট হচ্ছে তো আপনার ওষুধ বিক্রি করে আমি একটু একটু করে আপনাকে শেয়ার করে দেখাই না আপনাদের একটু হেল্প না লাগবে না লাগবে না সমনষ্ট হবে সমনষ্ট হবে হ্যাঁ আমি একটু করে দেখলাম আমার অনেই আছে এটা অসুবিধা নেই দেখতে হবে না আমার এখানে অলরেডি একজন শেয়ার করা আছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে দেখি এখন এক আপনার পরামর্শ হচ্ছে লিংক বিল্ডিং করা বেশি করে হ্যাঁ লিংক বিল্ডিং করতেই হবে লিংক বিল্ডিং এর কোনো বিকল্প নেই এক 200 যা পারেন বিলিং বিলিং করেন এখন দেখে আর কি করবেন গিগ তো পাবলিশ পাবলিশ করার আগেই তো আপনাকে আপনাকে দেখানো উচিত ছিল কারণ আপনারা নতুন হিসেবে ভুল থাকবেই 100% হ্যাঁ আমি দেখাইছিলাম ভাই দেখায় তারপরে পাবলিশ করতে তারপর দেখাইতে আসছেন কেন একটু দেখেন সব ঠিকঠাক আছে কিনা আমি আসলে বুঝতেছি না এটা তো এটা তো এটা তো আপনি আরেকজনকে ডিমোটিভেট করতেছেন আপনি আরেকজনকে ডিমোটিভেট করতেছেন আমাকে আরেকজনকে দেখাইছেন তো আমাকে আবার দেখাইতে আসছেন তাহলে তার দেখানোটাকে ডিমোটিভেট করতেছেন না ভাই ওই পাবলিশটা ঠিকমতো হয়েছে কিনা এটা যাচাইয়ের জন্য আপনাকে দেখাইছি না পাবলিশ তো হয়েছে পাবলিশ তো হয়েছে অ্যাক্টিভ দেখাইছে তো পাবলিশ হয়েছে হ্যাঁ যাকে দেখাইছেন তার কাছ থেকে পরামর্শ নেবেন হ্যাঁ অন্যজনের কাছ থেকে এসে আবার যদি বলেন তারও তো মন খারাপ হইতে পারে কি রে ভাই আমার কাছ থেকে দেখে গেছে স্বাভাবিক ব্যাপার আমার কাছ থেকে আমি সেটা বলতেছি না ভাই মানে পাবলিশ হয়েছে কিনা কনফার্ম তা জানার জন্য আপনার কাছে পাবলিশ হয়েছে পাবলিশ হয়েছে এটা পাবলিশ হয়েছে সমস্যা নেই জানো ওকে যার কাছ থেকে সাপোর্ট নেবেন তার কাছ থেকে সাপোর্ট নিন হ্যাঁ আমার কাছ থেকে যদি নেন কোনো সুবিধা না অন্যজনের কথা বলে আমার কাছে সাপোর্ট নিন না আমাকে নিলে আমাকে বলবেন আমি সম্পূর্ণ আমার মতো করে চেক করে দিব কারণ এখানে যেহেতু অন্যজন দেখছেন ওনার কথা ওনার উপর যায় আমি তো আর মাতবারি করতে পারবো না আমি সেটা বলি না আমি বলতে গিগটা পাবলিশ হয়েছে কিনা ঠিক মতো সেটা বলছি আপনার হ্যাঁ পাবলিশ হচ্ছে তো দেখা যাচ্ছে পাবলিশ হলে তো নিজে দেখতে পারবেন এটা তো দেখার কিছু না অ্যাক্টিভ হলে তো দেখা যাবে মুরাদ কুমিল্লা মুরাদ ভাই আসেন কুমিল্লা থেকে মুরাদ ভাই আছেন মুরাদ ভাই কি নাই গিগটাকে মনে হয় আপনি দেখছিলেন আমি দেখছিলাম প্রবলেম ছিল না প্রবলেম তো ছিল না কিছু আচ্ছা ঠিক আছে মুরাদ ভাই নাই না দুরুল হুদা আসেন দুরুল হুদা নুরুল হুদা নাম শুনছি দুরুল হুদা কেন হ্যাঁ ভাই ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভাই হ্যাঁ রাশিয়া থেকে মনে হয় জি ভাই রাশিয়া থেকে নাকি জি জি রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ ভাষাই বুঝে গেছে যান আপনার প্রোফাইলে যান ইয়াতে যান যেটা প্রবলেম হয়েছে ওখানে যান আপনি গিগ যান গিগ ওপেন করেন কি দেখাবেন আপনি আমি প্রোফাইলটা দেখাবো আপনার গিগ আছে এটা দেখাবো আর কি প্রোফাইল দেখাবেন এসইও প্রফেশনাল ফেসবুক মার্কেটার লিংক বিল্ডার ঠিক আছে তো প্রোফাইল একটা দেখান আমাকে আর একটা মোবাইল থেকে দেখাই প্রোফাইলটা কি কাকে চেক করেছিলেন এর আগে জি না জি না আচ্ছা প্রোফাইলে যান ডেসক্রিপশনে যান আবার ডেসক্রিপশনে যান উপরে যান তো একটু উপরে যান উপরে যান উপরে উপরে একটু দাঁড়ান একটু মার্কেটারের র‍্যাঙ্কটা বড় হাতের করে দিয়েন হ্যাঁ আচ্ছা ঠিক আছে ফেসবুক মার্কেটারের র‍্যাঙ্কটা বড় হাতের করে দিয়েন নিচে যান
I am practically experienced in SEO, Facebook marketing, digital marketing, ahari. Ato ta obochalo kora bhai. Main jinish gulo apnake bujhte hobe, ha? Ji. Ami main jinish hocche I am digital marketer and SEO professional. Ei dui hocche main. Main jinish, ha? Baki gulo apni sub category te rakhen. Ogulo apnar kaj, ogulo hocche ওগুলোর প্রতি আপনার এক্সপিরিয়েন্স আছে হ্যাঁ আমার মেইন জিনিস হচ্ছে আমরা যত সব কাজ করি সবগুলো ডিজিটাল মার্কেটিং এর কাজ করি হ্যাঁ ফেসবুক বলেন এসইও বলেন লিংক বিল্ডিং বলেন সবগুলো কিন্তু আমরা ডিজিটাল মার্কেটিং এর আন্ডারেই কাজ করি ঠিক আছে সবকিছু কিন্তু ডিজিটাল মার্কেটিং এর কাজ তো আপনি প্রথমে লিখবেন যে আমি আই এম ডিজিটাল মার্কেটার ঠিক আছে আই হ্যাভ প্রফেশনাল এক্সপিরিয়েন্স অন ফেসবুক মার্কেটিং গুগল টপ র‍্যাঙ্কিং লিংক বিল্ডিং গ্রাফিক্স ডিজাইন ভিডিও এডিটিং ফটো এডিটিং interesting and useful web content for them okay I can work ei jinish ta thik hoyse ek tu din pore jinish ta apni guchhay likhte parchen I can work with digitally full responsibility for any business proper purpose with my own guideline and inspiration for any for the large organizations thank you din ekta thank you ashana for thing আচ্ছা তাহলে আপনার অলমোস্ট আই হ্যাভ থেকে ঠিক আছে উপর করে একটু গুছাই লিখে ফেলেন হ্যাঁ ওটা হচ্ছে আই এম ডিজিটাল মার্কেটার এন্ড এসইও প্রফেশনাল আই হ্যাভ প্রফেশনাল এক্সপিরিয়েন্স বাকিগুলো দিব ঠিক আছে এখন না আমি ইয়া করার পর দিয়েন আপনি প্রয়োজনে আমার কাছ থেকে লিংক নিয়ে নেবেন ভিডিও আমাদের এখনকার ভিডিওগুলো রেকর্ড করা হচ্ছে ভিডিওগুলো আমাদের ইউটিউবে যাবে ইউটিউবে থেকে হয়তো স্যার হয়তো পরে শেয়ার করবেন এটা ইউটিউব থেকে ইউটিউবে লিংকটা নেওয়ার জন্য আপনি আমাকে একটু ফেসবুকে নক দিবেন ফেসবুকের লিংকে আমাকে লিংক দিলে ওখান থেকে আপনি ইউটিউবে থেকে দেখে থেকে আপনি প্রবলেম সলিউশনটা করে নিতে পারবেন ঠিক এখন এখন বর্তমানে আপনার এতটা প্রবলেম নেই আমি যেটা বলছি এটা হয়তো আপনি এখন মনে আছে এটা করে ফেলতে পারবেন এরপর যদি ভুলেও যান আপনি ওখান থেকে দেখে করতে পারবেন হ্যাঁ নিচে যান ওকে ডিজিটালটা আলাদা করবেন হ্যাঁ ডিজিটাল আর মার্কেটিং স্পেস দিবেন মাঝখানে ওয়েব ডিজাইনের মধ্যে মাঝখানে স্পেস দিবেন আর্টিকেল রাইটিং এর মাঝখানে স্পেস দিবেন লিংক বিল্ডিং এর মাঝখানে স্পেস দিবেন লিংক আর বিল্ডিং প্রোডাক্ট এগুলো সবগুলো ঠিক করুন হ্যাঁ এটা কি লিখছেন HTML 5 CSS 3 দরকার নাই এটা এ দরকার নাই না 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 এই কাজ কি আপনি জানেন এখন তো এটা ওয়ার্ডপ্রেস দেখতে পারেন এটা তো এটার জন্য না ওয়ার্ডপ্রেস লিখলে চলে আসে জি ঠিক আছে তাহলে আপনি জিনিসগুলো চেঞ্জ করে দেন যে ভাই আমি ওই একটু গিগটা কাইন্ডলি যদি দেখতেন আমি ওনে সুযোগ পাই না আমার ওখানে নেটওয়ার্কের প্রবলেমের জন্য আমি সুযোগ পাই না আজকে সুযোগ পেয়েছি আচ্ছা ওপেন করেন গিগ ওপেন করেন আপনার ইয়াটা ঠিক করে নিন ডেসক্রিপশনটা আই উইল ডু ক্লাসিফাইড অ্যাড পোস্টিং ইন ইউএস ওকে ক্লাসিফাইড অ্যাড পোস্টিং এক্সপার্ট কই এক্সপার্ট আমরা কেটে গেছে মনে হয় এক্সপার্ট ইন দিয়েছিলাম কার কার সে কিভাবে এটা আপনি কি এই না করছেন কোথা থেকে কি বলে এটা স্ক্রিনশট নিছেন জি স্ক্রিনশট নিছেন কেন ক্যানভাতে করেন নাই কাজ জি ক্যানভাতে করেছেন এই ক্যানভাতে কি ডাউনলোড করেন নাই জি জি করেছিলাম ডাউনলোড করলে এটা কাটলো কেন এক্সপার্ট ইন তো কাটবে না আচ্ছা এটা আমি বসাই দেব ভাই নিজে বসাই দেব আমি আর না আমার কথা আপনি বুঝেন নাই আপনার জিনিসটাকে বুঝতে হবে আপনি এক্সপার্ট ইন কাটলো কেন এটা কি কোনোভাবে কি স্ক্রিনশট নিছেন আপনি নাকি ডাউনলোড করেছি ডাউনলোড করলে এক্সপার্ট ইন তো কাটবে কেন
আপনার এই জায়গায় কোনা জায়গায় ভুল হয়েছে, হ্যাঁ এটা একটু দেখেন। আচ্ছা এই লেখার কালার কম্বিনেশন ঠিক হয়নি, হ্যাঁ ডিপ নেভি ব্লুর মধ্যে আপনি ব্ল্যাক দিবেন, লেখাটা বোঝা যাচ্ছে? হ্যাঁ, তো এই জিনিসগুলো একটু কালার কম্বিনেশন ঠিক করবেন। ডিপ কালারের উপর কখনো ডিপ কালার দিবেন না, ডিপ কালারের উপর লাইট কালার দিবেন লেখাগুলো যাতে বোঝা যায়। হ্যাঁ ব্যানার নিয়ে আরো কাজ করতে হবে, আপনার ব্যানারটা হয়নি, ঠিক আছে নিচে যান, টোটাল ব্যানারটা চেঞ্জ করবেন। আচ্ছা ভাই এখানে ওয়েলকাম টু মাই ক্লাসিফাইড অ্যাড গিগ দিবেন, হ্যাঁ ওয়েলকাম টু মাই ক্লাসিফাইড অ্যাড গিগ, থ্যাঙ্কস আ লট ফর ভিজিটিং মাই গিগ, এটা কেটে দিন দরকার নেই। Why I am qualified for this job? I have enough qualified for this job. I have taken long period training from outsourcing institute. I have participated many practical. এই সবগুলো লেখার মাঝখানে কোন স্পেস নাই কেন? এগুলো এই যে আই হ্যাভ এর আগে ফুল স্টপ দিছেন, ফুল স্টপে কোন স্পেস নেই। আচ্ছা এখানে জি 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 লেখা বলতে স্পেস দিয়ে দেন, হ্যাঁ আর এখানে আই হ্যাভ মেনি সাইট সাইনিং কোস্টিং, ঠিক আছে চলবে নিচে যান। সার্ভিস ডেসক্রিপশন ভেরি ফাস্ট রেসপন্স পোস্ট এন্ড হাই ডিএপিএস সাইট সিলেক্টেড ইন অ্যাকচুয়াল ক্যাটাগরি, ক্যাটাগরি পরে যে এত বড় স্পেস পড়ে গেছে বেশি, এন্ড ক্যাটাগরি সার্ভিস মোস্ট বি আনলিমিটেড, আই ক্যান রিচ মিলিয়ন্স অফ পিপল, রাইটিং প্রোডাক্ট টাইটেল এন্ড ডেসক্রিপশন ডিটেল টু ফাইন্ড আউট এন্ড পোস্ট অ্যাকচুয়াল লোকেশন, ইট মাস্ট বি অর্গানিক পোস্ট, এই লেখাগুলোকে বোল্ড করবেন। হ্যাঁ মাই সার্ভিস ডেসক্রিপশন থেকে একটা এন্টার দিবেন, একটু স্পেস দিবেন, মাই সার্ভিস ডেসক্রিপশন থেকে একটা স্পেস দিয়ে নিচে নামাবেন আর পয়েন্ট আকারে যেগুলো করছেন ওগুলোকে বোল্ড করবেন, ঠিক আছে এগুলোকে বোল্ড করবেন, মাই সার্ভিস স্পেশালিটিও বোল্ড করবেন, এগুলোকে বোল্ড করবেন, 100% লাইভ প্লেইং পোস্টেড, ওকে ওকে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তাহলে আপনি ব্যানারটা নিয়ে কাজ করেন, ব্যানারটাই কাজ করে আপনি ইয়া করে দেন, $10 50টা, $20 60টা, $100 $150, ঠিক আছে আপনার প্রাইসিং ঠিক আছে, আপনি ব্যানারটা নিয়ে কাজ করেন, হ্যাঁ ব্যানারটা নিয়ে কাজ করে তারপর পাবলিশ করবেন। আর কোন আপনি শহরে থাকেন, চিটাং শহরে থাকেন? হ্যাঁ হ্যাঁ আমি চিটাং শহরে থাকি। আমি তো চিটাং এ চাকরি করি ভাই। হাফিজুর রহমান ভাই আসেন, এত কোনো কোয়েশ্চেন ছিল না, এত কোয়েশ্চেন করতে হাফিজুর রহমান ভাই আসেন, হ্যালো আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাই। জি আলহামদুলিল্লাহ জি ভালো আছি, বলেন। জি ভাই আমার গিগটা একটু দেখে দেওয়ার জন্য। হ্যাঁ গিগ আপনার প্রোফাইলে চলে যান, সরাসরি প্রোফাইলে চলে যান, I will promote any business in the USA by in dadi tobe in USA, in USA by Facebook promotion, ঠিক আছে চলবে। আপনার এই যে জিনিসটা এই ক্যাটাগরিটা চেঞ্জ করে দিয়ে ইনফ্লুয়েন্সার মার্কেটিং শর্ট আউট প্রমোশন। জি 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 আমি একটু আগে দেখছি আপনার ইয়াটা, কিন্তু আমি যে এই যে এডিট, এই যে উপরে লেখা আছে এডিট গিগ, এখানে ক্লিক করলে কি এডিট হবে? এটা মনে হয় যদি করতে পারেন দিবেন, নাইলে আবার ডিলিট করে নতুন করে করতে হবে। হ্যাঁ ও নতুন করে করতে হবে না?
জি ওইটাই মনে হয় নতুন করেই করতে হবে মনে হয় কারণ আমি ট্রাই করছি 3-4 বার হচ্ছে না আচ্ছা এটা নতুন করে করলে বেটার হবে হাইলি স্পেশালিস্ট ইন ফেসবুক প্রমোশন আমি অনেক বুঝলাম আর কি জিলে আপনি যেটা যেটা দেখছেন কিন্তু লেখাগুলো বোঝা যাচ্ছে না নরমাল ফন্টগুলো নরমাল ফন্ট নরমাল ফন্ট ঠিক আছে আর আপনি ব্যানারে ব্যানারটা হয়নি আপনার ব্যানারটা ভালো হয়নি ব্যানারটা একটু কাজ করে কালার কম্বিনেশন গুলো বাজে হয়েছে মানে ভালো কোয়ালিটির হয়নি আর হয়েছে ব্যানার বানিয়েছেন কিন্তু ভালো কোয়ালিটির ব্যানার হয়নি আকর্ষণীয় মানে বুঝেন কালার কম্বিনেশন দিয়ে ফুটাই তুলতে হবে ডিপ কালার ডিপ কালারটা ইউজ করা যাবে ডিপ কালারটা ইউজ করলে কি অন্ধকার আচ্ছন্ন থাকে হ্যাঁ তাহলে মানুষের চোখে পড়ে না আচ্ছা 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 ব্রাইটনেস জিনিস সব সময় মানুষের চোখে পড়ে আপনি এটা করতে পারেন এই ব্রাইট ব্যানারের সাথে ব্ল্যাক লেখাগুলো দিতে পারেন তাহলে লেখাগুলো ফুটে উঠবে আপনার ব্ল্যাক ব্যানারের সাথে বা ডিপ কোনো ব্যানারের সাথে রাইট যেমন এই ফেসবুক লোগোর মধ্যে সাদা অংশের ফেস অ্যাপটা কতভাবে ভালোভাবে ফুটে উঠছে তাই না জি জি এভাবে ফুটে তুল ঠিক আছে নিচে যাবে ওয়েলকাম টু মাই ফেসবুক প্রমোশন সার্ভিস গিগ ওকে ফাইন আই এম স্পেশালিস্ট ইন সোশ্যাল মিডিয়া মার্কেটিং আই ক্যান প্রমোট এনি কোম্পানিজ প্রোডাক্ট অর সার্ভিস টু অ্যান অ্যাকচুয়াল অডিয়েন্স থ্রু ফেসবুক মার্কেটিং আই নো দ্য ফেসবুক কমিউনিটি গাইডলাইন অ্যান্ড হু টু রিচ দ্য টার্গেটেড অডিয়েন্স না এটার সাথে এটা 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 এটার দরকার নাই হ্যাঁ আই নো দ্য ফেসবুক কমিউনিটি গাইডলাইন এটা একটু এনএফ করে দেন বাকিটা আপনি ওটা আলাদা করেন আই এম জয়েন এম মেনি গ্রুপ এটা বলার দরকার নেই আপনি মেনি গ্রুপে জয়েন আছেন এটা প্রয়োজন নেই এটা কেটে দিব হ্যাঁ হ্যাঁ এটা কেটে দিব ওইটা কি বললেন যে হাউ টু রিচ আই টার্গেটেড অডিয়েন্স এটা কি আলাদা লাইনে করব নাকি এটা কেটে দিব Who to listen? How to then? Who to reach the target of this? Sorry. Get it then. It's not going to be. It's not going to be. Okay. Can you go to the group? I'll give you a little bit. Yeah. Increase your customer, expand your brand value, audience research, and promote to them. Real organic traffic or engagement, reach millions of people, develop your product or service value, write an attractive product description, okay, create gorgeous product post, gorgeous very post, এখানে আপনার প্রমোট রিলেটেড চেয়ে আপনার যে বিজনেস পেজ বানাইছে ওই রকম কথা বেশি আসছে বায়ারের জন্য কি সার্ভিস প্রোভাইড করবেন আপনাদের গিগটা কিসের ফেসবুক মার্কেটিং ওই রকম ফেসবুক মার্কেটিং ফেসবুক প্রমোশন আমরা ফেসবুক মার্কেটিং এ কি কি কাজ করি কোন বায়ারের প্রোডাক্ট অ্যাডভার্টাইজিং করি হ্যাঁ কোন বায়ারের এই ওয়েবসাইট অ্যাডভার্টাইজ করি হ্যাঁ ফেসবুক পেজ অ্যাডভার্টাইজ করি কোন ইউটিউব অ্যাডভার্টাইজ করব হ্যাঁ প্রমোট করব বা কোন কি বলেন কারো ওই Amazon লিংক অ্যাডভার্টাইজ প্রমোট করব বুঝতে পারছেন আমার ব্যাপারটা আমরা কি কি প্রমোট করতে পারবো এবং কি কি প্রমোট করব কোনটা করতে পারবো না সেগুলো এখানে বলবো হ্যাঁ কাস্টম ব্যানার কাস্টম লোগো এগুলো আমাদের হচ্ছে বিজনেস পেজের কাজ মার্কেটিং এর কাজ আমরা কি মার্কেট করব কি মার্কেটিং করব সেগুলো আমাকে বলতে হবে ক্লিয়ার জি 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 ধন্যবাদ এগুলো বোল্ড করবেন বাকিগুলো বোল্ড করবেন এগুলো থাক এগুলো দিবেন এগুলো পাশাপাশি প্রমোট রিলেটেড কিছু বলবেন প্রমোট
মানে প্রমোটার বলতে গেলে প্রমোটার জায়গায় অ্যাডভার্টাইজ দিতে পারেন, মার্কেটিং দিতে পারেন, হ্যাঁ এগুলো অন্যভাবে করা যায়। আর এগুলো বোল্ড করবেন, বোল্ড করবেন, নিচেগুলো বোল্ড করবেন, প্রোভাইড ডেইলি ওয়ার্ক 100% ম্যানুয়াল পোস্ট রেজিস্ট্রেশন গ্যারান্টেড রিলে, ঠিক আছে এগুলো বোল্ড করে দিন। ওকে চল নিচে। ফারুক ভাই টাইম আপ। হ্যাঁ টাইম আপ। আচ্ছা ওয়েট করুন, আপনি কিসে রিলেটেড করবেন, প্রমোটটা কি জিনিস, আর এখান থেকে 10,000 অডিয়েন্স সাইজটা, হ্যাঁ এটা এটা কি 1,00,000 অডিয়েন্স সাইজটা কেটে দিয়ে এটা তুলে দিয়ে অডিয়েন্স সাইজটা পুরোটাই ম্যানেজ করে দিন, অডিয়েন্স সাইজটা এখানে দাও দরকার। ও আচ্ছা মানে এটা দিবই না, ওটা দাও দরকার নেই, ওটা দিলে আপনাকে বায়ার বায়ার আপনাকে প্রশ্ন করবে, আমি এতটা মানুষের কাছে কিছু না। হ্যাঁ তাহলে ঠিক আছে, তাহলে আপনি এভাবে করে বাকিগুলো করে দেন ইনশাআল্লাহ। ঠিক আছে আর আপনাকে আসসালামু আলাইকুম। আমার এই ভিডিওটা পাবেন ইউটিউবে, পাবেন ইউটিউব লিংকটা কষ্ট করে আপনাকে অ্যাড পাঠাইছি আমি, আমাকে একটু অ্যাড করে নেন আপনার লিংকে। আচ্ছা ঠিক আছে আমি অ্যাড করে নেব, অ্যাড করে নিয়ে আমাকে একটু মেসেজ হয় প্রাইভেট মেসেজ একটু নক দিন, আমি বুঝতে পারবো না মানে কাকে পাঠাবো। হ্যাঁ মেসেজ যদি নক দেন আমি লিংকে দিই, বলবেন যে আমাকে লিংকটা দিন, আমাকে এই ইউটিউবের লিংকটা দিন, তাহলে আমি লিংকটা দিয়ে দেবো। ঠিক আছে কারণ এটা আমাদের শুধু আমাদের স্টুডেন্ট জন্য করা হয়েছে, কারণ এগুলা সাপোর্ট ক্লাস গুলো সবখানে ভিডিও আপলোড করা হবে। তাহলে ঠিক আছে মমিন ভাই, অনেক ভালো হয়েছে আমাদের জন্য, জি ধন্যবাদ। এই মমিন ভাই আছেন? হ্যাঁ জি আছি। হ্যাঁ আপনি যে থাকার শুরুতেই বলে দিবেন যে এই কি বলে ইউটিউবের ভিডিওর কথাটা, হ্যাঁ ওখানে লিংকটা দিয়ে দিবেন। আমি বলছি যারা যারা আপনাকে কাছে সাপোর্ট নিবে আপনাকে বলবেন যে পাসওয়ার্ড অ্যাড করে নিয়ে আপনার কাছ থেকে কি ইয়া নিয়ে নেওয়ার জন্য, ইউটিউবের লিংকটা নিয়ে নেওয়ার জন্য। ঠিক আছে ওকে ঠিক আছে, তাহলে আমি বিদায় নিলাম, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আচ্ছা আমি এর মধ্যে আপনাকে বুঝাই দিয়ে যাই কতটুকু শেষ করছি না, আমি আমি দেখতেছি অসুবিধা নেই। ফরিদ ফরিদ ভাই, ফরিদ ভাই না তো হাফিজুর রহমান পর থেকে দিবেন। হ্যাঁ ওই তো হাফিজুর রহমানের পরে হলো ফরিদ ভাই। ওকে ঠিক আছে আল্লাহ হাফেজ, তাহলে বিদায়, কালকে ইনশাআল্লাহ আগামীকাল আগে।